Face Off, powered by 24 Hours TV. नमस्कार 24 आवर्स रिपीट पर्दाय आमी जिने आपनादेरके स्वागत जानाच्छि। बंगेर आकाशे एई मुहूर्ते दुर्योग, बंगेर बाताशे सेखानेओ दुर्योग, चारपाशे एई मुहूर्ते कठिन परिस्थिति। जाओबार सुयोग छिल निजेर कथा तुले धरार केंद्रेर काछे, ताओ একেবারে বিফলে গেল। নমস্কার ফেস অফে আমি জিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকেই চোখ রেখেছিলাম আমরা যে খবরের দিকে, অবশ্যই প্রথমত নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল বৈঠক, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, 10 রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএমদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শূন্য হাতে ফিরতে হলো বঙ্গকে, তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বললেন একেবারে বলতেই দেওয়া হলো না মুখ্যমন্ত্রীদের, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এমনটা কেমন করে সম্ভব, প্রশ্ন তুললেন তিনি। অন্যদিকে একদম 11:45টার সময় খবর এলো নারদ মামলার কোনো শুনানি হচ্ছে না, কারণ অজানিত, অনিবার্য কারণবশত আজকে স্থগিত। অবশ্য বিকেলের দিকে খবর পাওয়া গেল যে আগামীকাল শুনানি হচ্ছে, সেটাও মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি বাবু যখন বললেন অন্যত্র স্থানান্তরকরণের কথা, তারপর এই রায় এলো। স্বভাবতই বাড়ছে দুশ্চিন্তার কালো মেঘ। করোনা ভ্যাকসিন নিয়ে 100 জনের ভ্যাকসিন যেখানে পাওয়া যাবে 500 জনের লম্বা লাইন, নবান্নে বসেছে জরুরি পর্যায়ের বৈঠক, কারণ যশের ভ্রুকুটি আছড়ে পড়তে পারে আজ আমফানের বর্ষপূর্তির দিনে। সেই দগদগে ঘা স্মৃতি উস্কে দিচ্ছে মনের মধ্যে পুরনো সেই অবস্থানকে আরো একবার। বারবার প্রশ্ন, কেন কেন্দ্র বঞ্চনা করছে পশ্চিমবঙ্গকে? কেন্দ্রের বঞ্চনার শিকার, কেন্দ্রের ঔদাসীন্যের শিকার বারবার কেন হতে হবে পশ্চিমবঙ্গকে? আজকে দেখি এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় কারা কারা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে জানিয়ে দিই, করোনা সচেতনতায় লকডাউন চলছে এবং সেই লকডাউনকে কার্যকরী করতে সরকার যথেষ্ট তৎপর, তাই কোনোভাবেই লকডাউনের বিধিনিষেধ অমান্য করবেন না। আজকে আমাদের এই আলোচনায় কারা রয়েছেন তাদের সাথে একটু আলাপ করব। ফেস অফে আজকে কেন পশ্চিমবঙ্গ নিয়ে উদাসীন কেন্দ্র, এই প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বাম দলের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি। সায়ন নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর সেনা রায়। ভাস্কর বাবু আপনাকেও স্বাগত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দুই রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল, নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। সৌমিত্র মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাই। সৌমিত্র বাবু এবং সায়ন, এনাদের সঙ্গে আইনেরও একটা সম্পর্ক রয়েছে, পেশায় তারা আইনজীবী। তো মূলত পশ্চিমবঙ্গ নিয়ে উদাসীন কেন্দ্র, এই বিষয়ে আমি শুরুতেই একদম মহানন্দা ম্যাডামকে দিয়ে শুরু করব। আমাকে মনেই হতে পারে কেন আমি মহিলাকে দিয়ে শুরু করছি, সেরকম কিছু নয়, একেবারে র্যান্ডম হিসেবে বলা। মহানন্দা ম্যাডাম, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেই দিয়েছে যে আই ফেল্ট লাইক পাপেট, পুতুলের মতো বসে রইলাম, কিছু বলতেই দেয়া হলো না। দিলীপ ঘোষ বলছেন সব জায়গায় ভাষণ দেওয়া যায় না। বিজেপি প্রধান বা বিজেপির পছন্দের জেলা শাসকদের বলতে দেয়া হলো, অন্য জেলা শাসকরা বলতে পারলেন না। শুভেন্দু অধিকারী বলছেন খোঁজ নিয়ে দেখুন যে 7 জন বলতে পেরেছেন, তার মধ্যে 5 জনেরই বিজেপির কোনো প্রভাব নেই। রাজনৈতিক চাপানুতোর আবারও বঞ্চনার শিকার কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা লিস্ট ছিল, জানার ছিল ভ্যাকসিন নিয়ে স্থিরতা কবে আসবে, উত্তর পেলাম না কারণ বলতেই পারলাম না। আবারও পশ্চিমবঙ্গকে নিয়ে উদাসীন কেন্দ্র, কি বলবেন ম্যাডাম? সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে যেটা আমি বলতে চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বরাবরই একটা অভিযোগ আমরা শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অনেকবার ইনভাইট করা হয়েছে, তা সত্ত্বেও পার্টিসিপেশন পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আসার আগে আমি একটা কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 2013 সালের 19th April একটা প্রেস কনফারেন্সে অভিযোগ করেছিলেন যে 12th ফিনান্স কমিশনে ওয়েস্ট বেঙ্গলকে ওয়ান অফ দ্য মোস্ট মানে ঋণগ্রস্ত রাজ্য বলে ঘোষণা করা হয়েছিল, এবং তার কারণ হচ্ছে যে 2 লক্ষ কোটি টাকা ঋণ তখন সেই তৃণমূল সরকারের ওপরে ছিল, এবং যেটা উনি বলেছিলেন যে আগের সরকার যারা ছিল অর্থাৎ বামপন্থী সরকারের ঋণের ভারটা তার উপরে চলে এসেছে, এবং সেটা একটা বড় দায়িত্ব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের দেশে যে FRBM অ্যাক্ট আছে, যেখানে কতটা ঋণ নেওয়া যেতে পারে তার একটা নির্দিষ্ট সীমা ঠিক করে দেওয়া আছে। আগের সরকার অর্থাৎ CPM গভর্নমেন্ট যখন ঋণ নিত কেন্দ্রীয় সরকারের থেকে, সেই নির্দিষ্ট সীমা মানা হয়নি, যার জন্য এত বড় ঋণের ভার নিয়ে তৃণমূল সরকারকে
শুরু করতে হয়েছে। তাহলে শুরুই হয়েছে কিন্তু এই ঋণগ্রস্ত রাজ্য এই তকমাটা দিয়ে। এবারে আসছি যে প্রত্যেক বছর শোনা যাচ্ছে যে 25,000 কোটি টাকা কেন্দ্রকে দিয়ে দিতে হয় রাজ্যের শুধুমাত্র এই ঋণ শোধের জন্য। এবারে বলছি যে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি অমিত মিত্র অর্থমন্ত্রী, তিনি অভিযোগ করেছিলেন যে জিএসটিতে কেন্দ্রীয় সরকারের একটা ভাগ আছে এবং সেটাকে কম্পেনসেশন, অর্থাৎ যেটা জিএসটি থেকে পাওয়ার কথা সেটা না পাওয়া গেলে কেন্দ্র সেই কম্পেনসেশনটা দেবে। কিন্তু গত বছর কোভিড পরিস্থিতিতে আমাদের দেশের অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নির্মলা সীতারামন বলেছিলেন যে সেটা দেওয়া সম্ভব নয়। এই নিয়ে একটা চাপানোতরও আমরা কিন্তু শুনেছি, অনেক ডিবেট করেছি। এবং আরেকটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে অমিত মিত্র বলেছেন যে স্টেটের যে শেয়ার সেখানে 11,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, কেন্দ্রীয় এগুলো কিন্তু সবই তৃণমূল সরকারের পক্ষ থেকে অভিযোগ, আমি সেইগুলো বলছি। এবং কেন্দ্রীয় সরকার সেস এবং সারচার্জ, ট্যাক্সের ট্যাক্স না ইম্পোজ করে সেস এবং সারচার্জের ওপর গুরুত্ব দিচ্ছেন। পেট্রোলের ডিজেলের ক্ষেত্রেও আমরা দেখছি সেস বসানো হচ্ছে, অর্থাৎ সেস এবং সারচার্জ কিন্তু স্টেটের সঙ্গে ডিভিশন হয় না, ট্যাক্সের শেয়ারটা ডিভিশন হয় কিন্তু সেস বা সারচার্জ ডিভাইড করা হয় না। তার ফলে রাজ্যের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের রাজ্যের পক্ষ থেকে শাসক দল বরাবরই অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করছেন, আমাদের যেটা প্রাপ্য জিএসটি থেকে সেটা তো পাচ্ছি না, কেন্দ্রীয় সরকারের কিছু নীতির ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়ছে, তার ফলে রাজ্য কিন্তু একই ঋণগ্রস্ত রাজ্য, তার উপর তা কোভিডের সঙ্গে সঙ্গে আমফানের মতো একটা দুর্যোগ রাজ্য সরকারকে সামলাতে হয়েছে। কাজেই এই অভিযোগটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবারে আজকের মিটিং প্রসঙ্গে আসছি যে আমাদের দেশটা ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ থ্রি টায়ার গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপরে লোকাল গভর্নমেন্ট। এবারে আসছি যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং ডেকেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রীদের ডাকা হয়নি। মুখ্যমন্ত্রীরা কিন্তু এই কোভিড পরিস্থিতি সামলানোর সব থেকে বড় দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, কারণ তারা একেবারে গ্রাউন্ড লেভেলের সমস্ত প্রবলেম ইত্যাদি দেখছেন এবং সমস্ত ডিসিশন রাজ্যের কিন্তু নেবেন কারা, মুখ্যমন্ত্রীরাই নেবেন। এবারে আসি লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা গ্রাউন্ড লেভেলে কাজটা করবে কিন্তু ডিসিশনটা নেবে কিন্তু রাজ্য সরকার। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং তার অধীনে যে সমস্ত মন্ত্রী আছেন তারা সিদ্ধান্ত নেবেন, সেটা কার্যকরী করবে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরা। কাজেই এই যে একটা জিনিস করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীদের না ডেকে মাননীয় প্রধানমন্ত্রী ডিএমদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, এটা নিয়ে কিছু কথাবার্তা হয় বলে উনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রীদেরও ডেকেছেন এবং 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজকে বৈঠক ছিল। এবং সেখানে আমরা শুনতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে মুখ্যমন্ত্রীদের বলতেই দেওয়া হয়নি, কিছু কিছু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা প্রধানমন্ত্রী শুনেছেন, অর্থাৎ উনি একেবারে গ্রাউন্ড লেভেলের মানুষের সঙ্গে কথা বলতে চেয়েছেন। সেটা উনি সেটা মনে করতেই পারেন, মানে একেবারে উনি কি জানতে চাইছেন সেটা তো আমরা কেউ জানি না, সেটা উনি বলতে পারবেন, কিন্তু রাজ্য সরকারের প্রধান যিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী, সেটা শুধু আমাদের নয় যে কোনো রাজ্যে ডিসিশনগুলো কিন্তু নিতে হয় রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। কাজে আমার মনে হয় সমস্যাগুলো উনি অনেক ভালোভাবে বলতে পারবেন রাদার দ্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং আরেকটা সমস্যা হচ্ছে যদি প্রধানমন্ত্রী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নিয়ে মিটিং করেন, সরি, তাহলে একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে প্রথাগতভাবে, যেরকম হয়তো মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে এইভাবে আপনারা কাজগুলো করুন, প্রধানমন্ত্রী সব রাজ্যের ভেতরের ডিটেল খবর তার পক্ষে জানা সম্ভব নয়, তিনি হয়তো তার মাথায় এত একটা প্ল্যান আছে, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বললেন যে আপনারা এইভাবে কাজ করুন। তাহলে এই দুটো যদি কন্ট্রাডিক্টরি হয়, অর্থাৎ দুটো ইনস্ট্রাকশন যদি কন্ট্রাডিক্টরি হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর থেকে পাওয়া ইনস্ট্রাকশন এবং মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া ইনস্ট্রাকশন, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কার কথা শুনবে?
কাজে এইভাবে একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে। কাজে এটাই কাম্য যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন, তাদের সমস্যা রাজ্যের সমস্যার কথা শুনবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলে মিটিং করে কাজগুলো করবে। এটাই হওয়া বাঞ্ছনীয় যে কোনো ফেডারেল স্ট্রাকচারে বলে আমি মনে করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বারবার করে ব্রাত্ত হচ্ছে, বলাই যাচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোপ পড়ছে। আমি শায়নের কাছে আসবো। শায়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলে দিয়েছেন সেরকম ভাবে কিছু বলার সুযোগই দেয়া হলো না। কোভিড ভ্যাকসিন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, জানতে চাইতাম একবার 4 সপ্তাহ 6 সপ্তাহ কেন এরকম করছে। দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জানতে চাইতাম ঠিক কি ভাবনা চিন্তা করা হচ্ছে, কিন্তু কিছু বলতে দেওয়া হলো না। এবং যেটা বলা হয় একেবারে সেই একচ্ছত্র, মানে আমরা গেলাম শুধু উনি বলে গেলেন, শুনলাম চলে এলাম, পুরো একেবারে নীরব দর্শকের ভূমিকা, আমরা অপমানিত বোধ করছি। দিলীপ ঘোষ পাল্টা বলছেন সব জায়গা ওনার বক্তব্য রাখার বা বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়, কিন্তু আলোচনা সভায় এইভাবে প্রধানমন্ত্রীর ডেকে এনে মুখ্যমন্ত্রীকে অপমান তো নিঃসন্দেহে। উল্টো দিকে আজকে আরো একটি ঘটনা, কলকাতা হাইকোর্টের এই যে ঘটনা, যেখানে কাল থেকে এত কিছু নাটকীয় মোড় পরপর, সেখান থেকে দাঁড়িয়ে আবারও বারবার করে কেন্দ্রের প্রধান রাগের কেন্দ্রবিন্দুতে আবারও সেই রাজ্য। স্বয়ং দেখুন, প্রথমেই একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনাদের স্টুডিওতেই কিছুদিন আগে আলোচনা হচ্ছিল, যিনি তৃণমূলের প্রতিনিধি ছিলেন, তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে মিটিং এ ডাকা হয়নি, আর যিনি বিজেপির প্রতিনিধি ছিলেন, বিজেপির প্রতিনিধি বলছিলেন না মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে, মুখ্যমন্ত্রী যাননি। আজ থেকে বেশ কিছুদিন আগে, আপনার নিশ্চয়ই মনে আছে। আবার ঘটনাচক্রে যদি আমরা একটু হাইকোর্টের সাথে মিলিয়ে দেখি, তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে, আজকে এনারা বসলেন না কিন্তু ওনারা বসলেন। সে যাই হোক, সে বিষয়টা বসেছেন, ভালো হয়েছে। কিন্তু সিবিআই এরকম একটু তৎপর হলেন, মুখ্যমন্ত্রী তার পলিটিক্যাল স্ট্যান্ড একটু চেঞ্জ করেন, সে আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি। ওনার দিল্লি যাওয়া হোক বা হঠাৎ করে দিল্লিতে রাত্রিবেলা ফ্লাইটে করে চলে যেতে হয়, সেটা রাজ্যের বিষয়, সে উনি বলতে পারবেন। কিন্তু আমার যে বিষয়টা, যেটা এই ফেডারাল স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছিল, ম্যাডাম একটু খুব সুন্দর ভাবে বলছিলেন, দেখুন একটা পলিটিক্যাল পার্টির তো একটা স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটাকে তো সাথে করে নিয়ে সেই পলিটিক্যাল পার্টির যে পলিসিগুলো হয় সেই পলিসিগুলোকে স্ট্যান্ড করে বা পলিসিগুলোকে তারা গ্রহণ করে। মমতা ব্যানার্জি স্ট্যান্ড কি, প্রশ্নটা তো এখানে। আজকে যিনি বলছেন যে ফেডারেল স্ট্রাকচারে আঘাত করা হচ্ছে, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি কি এই কথা বলতেন না? উনি বলতেন না। গত বছর যখন আমাদের রাজ্যের বুকে দক্ষিণ চব্বিশ পরগনা সবচাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল আমাদের রাজ্যে, গত বছর যে আমফান ঝড় এলো একদম ঠিক এই দিনে বর্ষপূর্তি, হ্যাঁ একদম একদম, এবং কেন্দ্রের সরকার যে টাকা পাঠালো, অফিসিয়ালি সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে আমরা দাবি করলাম যে এই টাকা দিয়ে রাজ্যকে মানে ঠেলে তোলা সম্ভব নয়। কিন্তু আপনি মমতা ব্যানার্জির কথা একবার ভাবুন তো, 2008-09 সাল যখন আইলা এসে আছড়ে পড়লো, মমতা ব্যানার্জি তখন পরবর্তী সময় কেন্দ্রের সরকারকে চিঠি লিখে বললেন যে রাজ্যকে কোন রকমের কোন আর্থিক সাহায্য করবেন না, আমাদের সবার মনে আছে এই দৃশ্য। সুতরাং মমতা ব্যানার্জির পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে বরাবর একটা কোয়েশ্চেন রয়ে গেছে। সেকেন্ড, আমি আপনাদের চ্যানেলে বসে আগের দিনকে বলেছিলাম একটি কথা, যখন ওই বিক্ষোভ সব চলছিল বাইরে, সিবিআই দপ্তরে যখন বিক্ষোভ সমাবেশ সবকিছু চলছিল, আমরা এই চ্যানেলে বসে বলেছিলাম যে বিজেপি এবং সিবিআই একটা ট্র্যাপ করেছে, সেই ট্র্যাপে গিয়ে কার্যত তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁপ দিয়েছেন, সোজা বাংলা কথা। আপনি দেখুন হাইকোর্ট বলুন বা লোয়ার কোর্ট বলুন, সেখানে যা সমস্ত কথা এখন অবধি আমরা শুনতে পেয়েছি, সিবিআই এর তরফ থেকে যে আর্গুমেন্ট করা হয়েছে এবং পরবর্তীকালে যে আর্গুমেন্ট করা হয় যে প্রভাবশালীদের মামলা, প্রভাবশালীদের মামলা, সেই মামলা আমাদেরকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার করতে হবে। সেদিনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে 6 ঘন্টার জন্য না বসে থাকতেন, সেদিনকে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গিয়ে ওখানে ওই 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 বিক্ষোভ যদি না দেখাতেন, তাহলে কিন্তু সিবিআই এই অস্ত্রটাই পেত না। সিবিআই এর হাতে কিছু ছিলই না, একজন আইনজীবী হিসেবে আপনাকে বলছি, সিবিআই এর হাতে কিছু ছিলই না। গোটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বাহিনী, কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন আইনজীবী, উনি নিজে একজন আইনের ছাত্রী। শুধু তাই নয়, মদন মিত্রর কেসের সময় আমরা বারবার এই ঘটনা দেখেছিলাম যে মদন মিত্রকে যতবার কোর্টে প্রডিউস করা হয়েছে, যতবার তার উপর পুষ্পবৃষ্টি হয়েছে, যতবার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে,
ততবার সিবিআই কোর্টের মধ্যে প্রমাণ করে দিয়েছে যে ইনি কত বড় প্রভাবশালী একজন ব্যক্তি। সুতরাং এই গোটা এক্সপিরিয়েন্সটা তো ছিল তৃণমূলের কাছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না ওনার এই স্টেপসটা বুমেরাং হয়ে যেতে পারে? এবং গোটা সেই দিনের শেষে একজন মাত্র মানুষকে আমি খুব সেন্সিবল ভাবে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে দেখলাম, সেটা হচ্ছে ফিরহাদ হাকিমের কন্যা, যিনি রাত্রিবেলায় 12টার সময় দাঁড়িয়ে হ্যান্ড বাইক নিয়ে বললেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা এখান থেকে চলে যান, আপনারা অস্ত্র তুলে দিচ্ছেন সিবিআই এর হাতে। গতকালও দেখলাম একই কথা বলেছেন। সুতরাং এই বিষয়টা তো আছেই। আপনি 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 খুব খুব ভালোভাবে লক্ষ্য করুন, সিবিআই যে আর্গুমেন্ট করছে প্রভাবশালী তত্ত্বের বাইরে তার কাছে কোনো আর্গুমেন্টই নেই। কারণ 5 বছর পুরনো মামলা, তার যদি কিছু এভিডেন্স ট্যাম্পার্ড করা থাকতো, প্রমাণ যদি কিছু লোপাট করা থাকতো, সে করে দিয়েছে, নতুন করার তো কিছু করণীয় নেই। সুতরাং এটা কেন? এর এর আরো একটা দিক আমি আপনাকে বলছি, যেটা আপনাদের চ্যানেলেও আগের দিনকে বলেছিলাম। আপনি যদি লক্ষ্য করেন, 2রা মে এর পর থেকে শুভেন্দু অধিকারী হতে পারে, মুকুল রায় হতে পারে, অর্জুন সিং হতে পারে, শুভেন্দু অধিকারী একটু কম, মুকুল রায় অর্জুন সিং একটু বেশি, একের পর এক কার্যত বিজেপির বিরুদ্ধে বোমা ফেলছিলেন, একের পর এক। মুকুল রায় চুপ ছিলেন, বলেছিলেন যে স্টেটমেন্ট যে সময়তে দেওয়ার আমি সেই সময়তে দিয়ে দেব। অর্জুন সিং প্রথমে বিজেপির ওপর ক্ষুব্ধ হলেন, তারপর ওনার বাড়িতে বোমাবাজি হলো, কেন্দ্রের বিরুদ্ধে উনি সরব হলেন। আপনি খুব ভালোভাবে লক্ষ্য করুন, মুকুল রায় একটি টুইট করলেন, টুইট করে বললেন আমি বিজেপিতেই আছি, বিজেপি সর্বভারতীয় সভাপতি সেই টুইটটাকে রিটুইট করে প্রমাণ করবার চেষ্টা করলেন যে মুকুল রায় বিজেপিতেই থাকছে, উনি তৃণমূলে ফিরে যাচ্ছেন না। এখন এই যে ঘুষখোর চিটি, মানে এই যে সারদা নারদা রোজভ্যালি, এই যে এনাদের যে চোরেদের লাইন, এই লাইনের টিকি তো সিবিআই এর কাছে বাঁধা আছে, এটা তো সত্যি কথা। এই নিয়ে তো কোনো ডিবেট থাকার কোনো জায়গা নেই, কিন্তু এর মধ্যে হাফ তো বিজেপি নিয়ে নিয়েছে, ওয়াশিং মেশিনের মাধ্যমে তারা তো নিয়ে নিয়েছে। এবার তারা যদি তৃণমূলে ফিরতে চায়, সুতরাং এই চারজনের মাধ্যমে আমি একটা বার্তা দিলাম, এর চাইতে বেশি কিচ্ছু নয় ম্যাডাম। এই চারজন কিছুদিনের মধ্যেই বাইরে বেরিয়ে চলে আসবে। মদন মিত্র 1.5 বছর জেল খাটবার পরে, তিনি যদি মদন মিত্র লাইভে আছে থেকে 30,000 ভোটে কামারহাটি থেকে জেতেন, আর 2016 সালে জেলে থাকবার সময়ও যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ভোটে দাঁড় করাতে পারেন, আর মানে দুঃখিত এটা আমরা, মানুষ আমাদের ওপর অনেক ভরসা রাখেন, কিন্তু বিচার ব্যবস্থা এবং সিবিআই যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সিস, গোটা বিষয়টাকে যেভাবে হাতুড়ির আঘাত করা হচ্ছে, গোটা সিস্টেম কার্যত কোলাপস করবার সামনে এসে দাঁড়িয়ে গেছে। খুব দায়িত্ব সহকারে বলছি, গোটা সিস্টেম আজকে কোলাপস করবার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবং রাজ্যের যিনি আইনমন্ত্রী আছেন, ভাববার জন্য একবার বলবো, রাজ্যের আইনমন্ত্রীকে একবার ভাববার জন্য বলবো যে আপনার দলের 4 জন হেভিওয়েট নেতা 4 দিন জেলে আছে বলে, 4 দিন কোর্টে ডেট পাচ্ছেন না, আজকে কোর্টে ডেট পাচ্ছেন না বলে আপনার মদন মিত্রের নেতা গিয়ে আবার নতুন করে বেঞ্চ তৈরি করবার জন্য রেজিস্ট্রারের কাছে বলছেন। রাজ্যের না এরকম কত কয়েক লক্ষ মামলা পড়ে আছে আমরা আইনজীবীরা জানি, চোখের জল ফেলতে দেখি প্রতিদিন। সুতরাং কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তো এখান থেকে গ্রহণ করুন, সেন্ট্রালকে বলুন আপনারাও দেখুন, দুজনে মিলে ঠিক করুন, আরো পরিমাণ জাজেস, আরো পরিমাণ কোর্ট রুম। তার মানে পশ্চিমবঙ্গকে নিয়ে কেন্দ্রের এই ঔদাসীন্য, বিশেষত আমি একদম স্পেসিফিক করে যদি বলি, নরেন্দ্র মোদীর যে এই যে ঔদাসীন্য, এর পেছনে মানে এই কবর খোঁড়ার পেছনে নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তার অ্যাক্টিভিটি একটাই কথা বলে নিচ্ছি, দেখুন আর কেন্দ্রীয় সরকার উদাসীন বলে আলাদা করে কোনো বিষয় নেই। বিষয়টা এরকম নয় যে উনি মমতা ব্যানার্জিকে বলতে দেননি বা কোনো ডিএমকে বলতে, আরে কেন্দ্রের সরকার ডাহা ফেল করে গেছে, কেন্দ্রের সরকারের নতুন করে কিচ্ছু নেই, ভ্যাকসিন দেওয়ার মতো নেই। এই সিবিআই সিবিআই করে 4-5 দিন বেঙ্গল নিউজ গুলোকে একটু বিজি করে রেখেছে, 4 জন কোথায় গেল, বৈশাখী বেশি কাঁদলো না রত্না বেশি কাঁদলো, এই নিয়ে আলোচনা হচ্ছে, গোটা মুড ডাইভার্ট হয়ে গেছে। আপনি দেখুন পরমাণু খবর নেই কার্যত, গঙ্গা দিয়ে মৃতদেহ, একদম স্বয়ং এই কথাটা মুখ্যমন্ত্রী কিন্তু আজকে তুলেছেন যে আমি যে বলবো উত্তরপ্রদেশের কেন কেন্দ্রীয় বাহিনী দল সেখানে গেল না, একদম একদম একদম, এবং জল থেকে মানে উবে তো গেল না, এবং সেটা বঙ্গে ঢুকছে কি ঢুকছে না, মানে একদম পুরো খবর বন্ধ, কোনো কিচ্ছু নেই সেখান থেকে। ভাস্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বলেন নিজের কবি কালিদাসের ক্ষেত্রে বলা হয় যে গাছে বসেছিলেন সে গাছ কাটতেন, আজকে বাংলা বঞ্চিত হচ্ছে, পশ্চিমবঙ্গ বঞ্চিত, একেবারে অন্যান্য বিরোধী দলগুলো, তৃণমূল বিরোধী দলেরা বলছেন মমতা মুখ্যমন্ত্রী দায়ী এটার জন্য, তার অ্যাক্টিভিটিস দায়ী। ভাস্কর বাবু, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালিদাসের তুলনাটা করাটা কতটা, না এটা এটা আমি 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 এটা অন্য বিষয় বললাম, মানে একটা বিষয় বলা হয় তো না, আপনি মানে ভুল ইন্টারপ্রেট করলে তো মুশকিল, আমরা একটা উদাহরণ দেয়ালাম, আমরা বললাম অনেক সময় বলা হয় তো
আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার সময় আমাকে প্রশ্ন করার আগে কালিদাসের প্রসঙ্গটা তুললেন কেন? আপনি জিজ্ঞেস করছেন বলুন তো। আমি এক প্রেক্ষিতটা কি এটা কোন প্রেক্ষিতের তো নয়, যিনি নিজের পায়ে নিজে কুড়ুন মারার একটা জায়গা বিরোধীরা বলছেন, তো সেক্ষেত্রে একটা বাংলা জগতে একটা ভালো বাগধারা রয়েছে। এখানে বিরোধী, এখানে বিরোধী কারা? তৃণমূল বিরোধী যারা। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিরোধী দল মানে যেখানে এখানে একজন প্রতিনিধিত্ব করছেন, হুম, সরকারি ভাবে বিরোধী দল নয়, কারণ দলের মধ্যে বিধানসভায় কোনো সদস্যই নেই এবং অন্যান্য দল সম্পর্কে যে পরিমাণ উনি চিন্তিত, কিন্তু নিজের দলের যে ধ্বংসাত্মক একটি নির্বাচনী এবং তারা যে ISF এর সঙ্গে আরেক ফ্রন্ট বা সংযুক্ত মোর্চা বা বাম ফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে তাদের যে স্ট্যান্ড, যে স্ট্যান্ডের কথাটা আমরা শুনতে পাচ্ছিলাম, সেই স্ট্যান্ডটা কি এখনো কি তারা কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেটা জানা যাচ্ছে না। বিভিন্ন রকমের জায়গা থেকে বিভিন্ন লোক, বিভিন্ন স্বনামধন্য নেতৃত্ব তাদের দল সম্পর্কে, তাদের দলের গঠন বা বিভিন্ন ভাবে কে কে কোথায় কার সঙ্গে জোট করেছেন রাতের অন্ধকারে বিশেষ কোন উদ্দেশ্যে, সে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে। এবং 4%টাও কিন্তু অনেক পশ্চিমবঙ্গের বিচারে, কিন্তু এই যে তারা যে তাদের দলের সমর্থকরা তাদেরকে কেন বিশ্বাস করতে পারে না, তাদের স্ট্যান্ড নেই বলে এই কোনো সময় বিজেপি কে এবং কোনো সময় তৃণমূলকে তাদের দলের সদস্যরা ক্রমাগত ভোট দিয়ে তাদের দলের রক্তক্ষরণ বন্ধ করবে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমিও একজন অন্যান্য ডিগ্রি আছে, আমি রেভিনিউ প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, কাউকে চোর বা এই ধরনের অসাংবিধানিক কথা বলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই কারণে, অভিযুক্ত যদি চোর হয় তাহলে এটা আইনের ছাত্র হিসেবে মনে করছি যে এই কথাটা যথেষ্ট মানে বেআইনি কথা। প্রথমত ব্যাপার হচ্ছে যে সিবিআই এর কাছে প্রশ্নটা যে সিবিআই তার কার্যকারিতা চালানোর ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি হয়েছিল কিনা, তারা কেস ডায়েরি দেওয়ার জন্য কলকাতা পুলিশ যখন তাদের গ্রিন চ্যানেল করে দিল তখন তারা কেন সেটা করলো না আমরা বুঝতে পারলাম না। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে আজকে একটা অসাংবিধানিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজেপি নামক দলটি, বাকি যারা মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন অবস্থায় যে সমস্ত দলগুলো রয়েছেন তারা তৃণমূলের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের এই যে ব্যাপারটাকে একটা নামমাত্র একটি স্টেটমেন্ট দিয়ে এবং তাদের দলে বিকাশ সঞ্জয় ভট্টাচার্য একটি অন্য স্টেটমেন্ট দিচ্ছেন, এটা তাদের স্ট্যান্ডটাকে ঠিক বুঝতে পারছি না। খুব সুন্দর কথা যে কোনো রাজনৈতিক দলের স্ট্যান্ড থাকার কথা, সেই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি না। এই জায়গা থেকে দেখা গেল যে একটি লোয়ার কোর্টে, তাহলে লোয়ার কোর্ট তো ভুল করেনি, লোয়ার কোর্ট যেটার উপরে যে দিয়েছে যে গ্রেপ্তারের বিরুদ্ধে যে স্টে দিয়েছে সেই স্টেটাকে মানে না মানার জন্য হাইকোর্টের সময় লাগলো যত কম সময়, কালকে সারাদিন ধরে এটা নিয়ে আলোচনা হওয়ার পরে দুটো সময় পরে কোনো জায়গায় পৌঁছতে পারলে না, আজকে আবার ডেট দিয়েছিলেন, আজকে ডেটটা যে কোনো কারণেই হলো হলো না। এবং এটা যে একটা সম্পূর্ণভাবে একটা স্বশাসিত সংস্থাকে ব্যবহার করা এটা দিনের আলোর মতো পরিষ্কার, যে কোনো মানুষই বুঝতে পারছেন, কিন্তু বামপন্থীদের বুঝতে না পারাটা এটা দুর্ভাগ্যজনক। কিন্তু একদিক থেকে ভালো হয়ে যাওয়ার আগে অন্তত চেষ্টা করছে না, এটা অনেক দলের কাছে এটা উষ্মার বিষয়। যাই হোক, এরপরে আসছি যে কেন্দ্রীয় রাজ্য সম্পর্ক, যে অনন্দ ম্যাডাম বলেছে অত্যন্ত সুন্দর ভাবে বলেছে, GST আপনারা জানেন, আপনারা যে কোনো জিনিসপত্র কেনেন সেখানে দেখবেন CGST SGST অথবা IGST এগুলো প্রদান করা হয়, এর মধ্যে একটা কেন্দ্রের ভাগ থাকে, একটা রাজ্যের ভাগ থাকে, এবং এখানে আরেকটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ইত্যাদি অনেক জটিল একটা ক্যালকুলেশন আছে। দেখেছি বারবার রাজ্যের যে সেই রাজ্যের প্রাপ্য পাওয়ার জন্য সমস্ত রাজ্য দাবি জানায়, 7 মাসে জিএসটি কাউন্সিলের কোনো মিটিং হয়নি, মানে কেন্দ্রের সরকার নিশ্চিত কারণে কি কারণ এই টাকাটা দিতে পারছেন না, কেন রাজ্য সরকারের প্রাপ্য টাকা দিচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন সবচেয়ে বড় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমার বিরুদ্ধে এখন করোনায় মানুষ হয়ে যাচ্ছেন, তার জন্য আমাদের টিকাকরণ থেকে আরম্ভ করে সমস্ত একটা ব্যবস্থা করতে হবে। সেখানে আপনারা জানেন যে টিকার কোন নির্দিষ্ট ব্লুপ্রিন্ট সুপ্রিম কোর্ট বলেছে এই কেন্দ্রীয় সরকার, আর আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে কোনো মিটিং হয়, কোনো এইরকম প্রশাসনিক বৈঠক হয়, সেখানে বাকিরাও বলার অধিকার থাকে, এটা আলোচনা হয়, সেই আলোচনা হয়। কিন্তু প্রধানমন্ত্রী কোনোদিন কোনো মিট করেন না, প্রেস মিটে উনি কোনোদিন দেখতে পাবেন না, যে এক অদ্ভুত কারণ আমাদের প্রধানমন্ত্রী করেন না। এবং তার যে মন কি বাত বা ইত্যাদি বিভিন্ন প্রকল্প টকল্প আছে সেখানে তিনি বলে যান, তিনি কারো কথা শোনেন না, কারণ তাকে শুনলে জবাব দিতে উনি পারেন না। আজ এখানে রাজ্য সরকারের সরাসরি টিকা কিনে নেওয়ার মতো পরিস্থিতি নেই, সেই টিকা কিনে নেওয়ার জন্য তাকে রাজ্য কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করতে হবে, কারণ যে দুটি সংস্থা এখনো অব্দি টিকা বানানোর জন্য ওখানে অধিকার পেয়েছে তাদের কিন্তু যত ইচ্ছা আপনি টিকা চাইলেই কিনে নিতে পারেন না।
এই যে আজকে কেন্দ্র রাজ্য সম্পর্ক আমরা দেখলাম যে তাউটে নামক ঝড়টি গুজরাটের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে 1,000 কোটি টাকা অবিলম্বে তারা ডিক্লেয়ার করে দিলেন যে 1,000 কোটি টাকা তাদের ত্রাণের জন্য ডিক্লেয়ার করলেন। আমার তাতে কোনো আপত্তি নেই, গুজরাটের মানুষও মানুষ, বাংলার মানুষও মানুষ। সেখানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে কথা আমফানের জন্য বলে গেছিলেন সেই টাকা এখনো সরকারি কোষাগারে তারা সম্পূর্ণ জমা দেননি। এবং আপনাদের মনে থাকতে পারে 1 তারিখ থেকে মে মাসে কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থার চাল ইত্যাদি আসার কথা, 20 তারিখ আজকে তৃণমূল সরকারের 10 বছরের পূর্তি, তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে কোন রকমেরই সেই চাল কেন্দ্রীয় সরকারের কোন অনুদান বা ইত্যাদি গুলো এখন অব্দি আসেনি। কেন্দ্রীয় সরকার আজকে যে এই যে আমাদের যে এই যে পার্লামেন্টারি সিস্টেমটা, যেটা সেই পার্লামেন্টারি সিস্টেমে যে রাজ্যগুলোর অধিকার থেকে শুধু বঞ্চিত করছে তাই নয়, এখানে সেই স্বশাসিত সংস্থা ইডি বলুন সিবিআই গুলো বলুন তাদেরকে যেভাবে ব্যবহার করছে এটা আর কোনোদিনও হয়নি ভারতবর্ষের ইতিহাসে। এই প্রথম যে বিজেপি নামক দলটি এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি দলের শাসন ক্ষমতা চলেছে পশ্চিমবঙ্গে, সেখানে যে কোনো ভাবে আপনারা জানেন আমরা বিচারের উপর আস্থা আছে, কিন্তু এরকম একটা কেস তার জন্য আজকে অনির্দিষ্ট কারণের জন্য, কি নির্দিষ্ট কারণ ছিল যে সেদিনকে বিকেল 5:45 সময় কোর্ট বসিয়ে সেই বিলটাকে ক্যান্সেল করে দেওয়া, বিলকে রেখে দেওয়া, স্টেটাকে ক্যান্সেল করে দেওয়া, এবং এই এইখানে যে বিল যেটা পেয়েছিলে তাহলে লোয়ার কোর্টের রায়টাকে কোনোভাবেই সেভাবে পর্যালোচনা না করি আমরা দেখলাম যে সেটাকে স্টে করে গেল না, তারা জেলে জেলে নিয়ে যাওয়া গেল এবং তাদের 3 ঘন্টার জন্য তাদেরকে কোন রকম ভাবে অনেক নিয়ম কানুন যেটা ছিল তাদেরকে বেল পাওয়ার পরে ছাড়া হয়নি ইত্যাদি, কিন্তু সেইটা কোন অনির্দিষ্ট কালের জন্য আজ বন্ধ থাকলো আমরা জানতে পারলাম না। এরপরে আগামীকালে যে সেভাবে হবে কি হবে না কি হবে এটা দীর্ঘসূত্রতা, এবং ভাস্কর বাবু আগামীকাল যে হবে সেটাও কিন্তু অনেক পরে ঘোষণা করা হয়েছে, মানে 12:45 সময় বলা হয়নি, মদন মিত্র আইনজীবী বলার পর কিন্তু আবার জানানো হয়েছে, পরে এসেছে অনেক বিষয়। আইনজীবী নীলাদ্রি বাবু বলেছিলেন এই যে বিষয়টা দেখুন এই যে বিচারের বাণী নীরবে নির্মিত কাবে, বিচার ব্যবস্থার মধ্যে যে হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে আমিও আইনের ছাত্র ছিলাম বলে আমারও অনেক বন্ধুরা যারা কোর্টে প্র্যাকটিস করে আমি কোর্টে প্র্যাকটিস করি না, সেখানে যে এই যে বিচার ব্যবস্থার অনেক আইনের জটিলতা সারা ভারতবর্ষ জুড়ে দীর্ঘ সূত্রতার জন্য সায়নবাবু ঠিকই বলেছেন অনেকেরই ক্ষেত্রে এটা সমস্যা দেখা দেয়, কিন্তু এটা জানতে হবে এই যে প্রভাবশালী দত্ত দিচ্ছে, আমি আপনাকে মলয় ঘটক মহাশয় কোর্ট প্রিমিসেসের মধ্যে কোর্ট কোনো প্রাইভেটের জায়গা নয়, কোর্টে যে কোনো সাধারণ মানুষ সেই কোর্টে যেতে পারেন বিচার শুনতে বা কোনো কেস ম্যাটার শুনতে যেতে পারেন, সেখানে একজন আইনজীবী আইন একজন তিনি যদি কোর্ট প্রিমিসেসের মধ্যে যেতে পারেন তাহলে সেটা প্রভাব বিস্তারের কি করে তথ্যটা আসে, সিবিআই যে প্রভাবশালী তথ্য হচ্ছে ইনভেস্টিগেশন তাদের কোর্ট কেস জারি জমা দেওয়া ইত্যাদি করার ক্ষেত্রে কোথায় বাধা সৃষ্টি করা, আপনার এখানে যেখানে আপনার ভার্চুয়াল কোর্ট বসছে সেখানে সে বাধা সৃষ্টি করা হচ্ছে এরকম দেখা যায়নি, এবং যেটা দেখা যাচ্ছে যে বলে আজকে আপনারা অ্যারেস্ট এখান থেকে করা হলো অ্যারেস্ট মেমো দেওয়া হলো অন্য জায়গায়, তাহলে অ্যারেস্টটা কি তাহলে ভুল ছিল, আপনি অ্যারেস্ট মেমোতে সই না করিয়ে তাদেরকে নিজাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণার কথা বলছে না কোনোদিনও কারোর ঘরের মধ্যে কোন সরকারি অফিসের মধ্যে হয় না, বরঞ্চ আজকে খবরে প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওই ইনফ্রাস্ট্রাকচার যে আপনাদের এখানে এসি নেই বা অন্যান্য অসুবিধা আছে সেগুলোর জন্য সহায়তা করার কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে বিচারে প্রভাব বিস্তার করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ধর্ণায় বসেননি, ধর্ণায় মানুষ রাস্তায় বসে ধর্ণায় বসেননি, এই যে নিজাম প্যালেসে থাকাটার মানে সেটার কোনো প্রভাবিত নয়, আমি এইটা আমার কাছে শায়ন বোধহয় এর তথ্যের আমি সমুদ্রবুর কাছে আসি, এটা কি ধর্ণা, আমি ধর্ণা কি ধর্ণা তো নয় আমি ধর্ণা তো নয়, আমি 1 সেকেন্ড সিবিআই বলেছে ধর্ণা, সিবিআই বলেছে যে এখানে কোর্ট প্রসিডিংস চালতে তাদের যে সমস্যা ইত্যাদি প্রভাবশালী তত্ত্বগুলো খাড়া করেছে এ প্রত্যেকটার কিন্তু আইনে চোখে এগুলো কিন্তু মানে এগে না, এটা এটা স্ট্যান্ড করবে না, এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা কোন একটা, এবং আরেকটা কথা বলে শেষ করবো, 7ই মে সুপ্রিম কোর্ট 302 মানে খুনের মামলার আসামিকেও কিন্তু বলেছে যে এখন বেল দিতে ওকে অ্যারেস্ট না করতে, অ্যারেস্টের যে প্রভিশনটা এখানে এমন কি ঘটনা ঘটলো ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরেও তাদেরকে যে বেল না দিয়ে রেখে দেওয়া হলো, আমরা বলতে চাইছি সাধারণ মানুষ যে কোনো সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি যা কিছু করতে পারেন, কিন্তু এই যে স্বশাসিত সংস্থাগুলো বা কোর্ট বা ইত্যাদি সবকিছুই কিন্তু সিবিআই সব কিন্তু কিন্তু এটা স্বশাসিত সংস্থা সকলে এগুলো রাজনীতি থেকে প্রভাব মুক্ত হয়ে থাকুক,
এটা সাধারণ মানুষ হিসেবে গণতন্ত্রপ্রিয় সমস্ত মানুষই চাইবেন। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং সিবিআই কে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছেন বিভিন্ন কারণে। বেশ 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 সিবিআই কে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে আইনের উপর আমাদের ভরসা আছে। আচ্ছা বেশ বেশ আমি সৌমিত্র বাবুর কাছে আসব এই বিষয়টা জানতে, কিন্তু সায়ন আমি ওই প্রভাবশালী বিষয়টা বুঝলাম না, মানে কোনো ম্যাটার করে না মুখ্যমন্ত্রী বসে থাকা। সায়ন মানে আপনি যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলে নিতে চাই, উনি আইনের ছাত্র হিসেবে বলছেন এখনো প্রমাণ হয়নি তাটা বলতা বলায় উনি খুব ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু বুদ্ধাচার্য কি দাঁড়িয়ে থেকে খুন করেছিলেন হয়তো উনি দেখেছিলেন, যে কারণে গোটা বাংলা জুড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবির উপরে লাল দাগ দিয়ে খুনি বুদ্ধদেব ভট্টাচার্য লেখা হয়েছিল। ট্রায়ালটা মনে হয় ওই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হয়েছে নাকি আলিমুদ্দিনের। আপনি যদি আইনের ছাত্র হিসেবে সেটা বলেন তাহলে দেখুন 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 আমি আপনার বলার সময় কিন্তু ইন্টারাপ্ট করিনি দাদা, আমি আপনার বলবার সময় একদম ইন্টারাপ্ট করিনি, এরপরেও আছেন একজন উনি বলবেন। এক দু নাম্বার হচ্ছে না না স্ট্রিট কর্নারের কোনো বক্তৃতা তো নয়, এটা তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড সেই সময়ের বিরোধী দল নেত্রী গোটা বাংলা জুড়ে বলেছেন খুনি বুদ্ধদেব ভট্টাচার্য। সুরীত দত্ত অ্যারেস্ট হওয়ার পরে আমি দেখেছিলাম বাটা মহেশতলা বজবজ জুড়ে ব্যানার লাগানো হয়েছিল সিপিআইএম নাকি ধর্ষকদেরকে হায়ার করছে, ঠিকানা কোথায়, ঠিকানা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এসব ভুলে গেছে নাকি বাংলার মানুষ, শুনুন না। আচ্ছা সিপিএম নিয়ে উনি খুব চিন্তিত যে সিপিএম কি করলো, সিপিএম একেবারে রাইড রাহিত রাই রব উঠে গেল, কিন্তু 0.7% ভোট পাওয়া সিপিআই এমএল মানে তারা শুধু লাল ঝান্ডাটাকেই কাঁধে রেখে দিয়েছে, বাকি মোটামুটি কালীঘাটে পৌঁছে গেছে। এখন তাদের আমি যে অবস্থা, তারা তো বিজেপি বিরোধী। আপনারা তো দীপঙ্কর ভট্টাচার্য কোনোদিনও বলেননি যে বিজেপি আর তৃণমূল একই শক্তি, আপনারা তো লড়াই করেছেন বিজেমূল যার কোনো। আরে দাদা উনার একটা পঞ্চায়েত পর ক্ষমতা নেই, উনি কি বলেছেন আর না বলেছেন বাংলাতে ওটা ম্যাটার করে না। শুনুন শুনুন আপনি আপনি এইভাবে ইন্টারাপ্ট করবেন না, আরো একজন আছেন তিনি অস্বস্তিতে থাকবেন তার বলতে লেট হয়ে যাচ্ছে। শুনুন সিপিআইএমএল কি বললো আর কি না বললো আপনার কাছে ম্যাটার করতে পারে, 0.7% ভোট পেয়েছে, আমরা ব্রিটেজ দিয়েছিলাম ওই জন্য ওনার কথা হাজার জনের বেশি শুনতে পেয়েছেন। যাদবপুরে দাঁড়িয়ে কে বললো আর প্রেসিডেন্সিতে দাঁড়িয়ে কে কি বললো, তার বাইরেও গোটা বাংলার রাজনীতিটা আছে। শুনুন 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 আরে শুনুন দাদা শুনুন আমাদের শুনতে হবে বাবা। আরে দাদা শুনুন আপনি ইন্টারাপ্ট করবেন না প্লিজ। এক উনি সেকেন্ড একটা কথা বললেন সিপিআইএম এর পলিটিক্যাল স্ট্যান্ড কি, আমরা খুব নির্দিষ্ট ভাবে বলে দিয়েছি তো সিপিএম এর পলিটিক্যাল স্ট্যান্ড দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সারদার মামলা হতে পারে, নারদার মামলা বিকাশ ভট্টাচ করেছেন, সারদার মামলা আমরা করেছিলাম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে 5 বছর পরে সিবিআই এর আজকের দিনে এমন কি হটকারিতা জন্মালো যার জন্য সিবিআই কে এসে গ্রেফতার করতে হলো। পয়েন্টটা খুব সোজা, তার জন্য একটাই দুটো কারণ। এক আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে এই যে রাজ্যপাল যেটা একটা কলোনিয়াল হ্যাংওভার, এটা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড দীর্ঘকাল দীর্ঘদিনের যে রাজ্যপাল পদ থেকে অবলুপ্তি ঘটাতে হবে, তার কারণ কি রাজ্যপাল পদ দিয়ে কেন্দ্রের সরকার রাজ্যকে ফেলে দিতে চেয়েছে বিভিন্ন সময়তে আমরা সেটা দেখেছি, পলিটিক্যাল স্ট্যান্ড। সোজা কথায় বলছি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, কিন্তু এই মুহূর্তে সরকারের যে প্রধান কাজ সেই কাজ হচ্ছে এই অতিমারিকে এই অতিমারির সময় মানুষের পাশে দাঁড়ানো, এর বাইরে কিছুও না, এর চাইতে বেশি কিছুও না, এর বাইরে একটা কোনো কথাও নয়। কালকে দেখলাম মদন মিত্রের যিনি আইনজীবী আছেন তিনি কোর্টের বাইরে দাঁড়িয়ে বলেছেন যে সবাই যারা গেছিলেন আইন মন্ত্রী হতে পারেন বা যারা যারা গেছিলেন তারা বিধায়ক হিসেবে গেছিলেন, তারা মন্ত্রী হিসেবে যাননি। এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি কোথাকার বিধায়ক, মানে খুব সোজা প্রশ্ন। কালকে বলেছেন মদন মিত্রের আইনজীবী দাঁড়িয়ে বলে মদন মিত্রের আইনজীবী, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি শুনে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়েছিলেন এটা কোথায় দেখলেন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়েছিলেন? আমি 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 এই কথার মাঝখানে আমি আপনাদের আমি আপনি আপনাদের কথার মাঝখানে ভাস্কর বাবু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে সায়ন 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 এবং ভাস্কর বাবু একটা গুরুত্বপূর্ণ খবর, বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়ন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী, ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনের মধ্যে। পাকসিন অগ্নিকাণ্ডের জেরে আপাতত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দিল্লির ইএসআই হাসপাতালে, আগুন লাগার পরে সব সমস্ত রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, দমকলের 7টি ইঞ্জিন সেখানে পৌঁছে গেছে হাসপাতালের ভেতরে ঢুকে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। পার্ক স্ট্রিটে আগুন, আগুন লেগেছে দিল্লির হাসপাতালে, আগুন লেগেছে বাঁকুড়ার বড়জোড়ায়, চোখ রাখবো সেই খবরের দিকে। হ্যাঁ ফিরবো আবার সায়ন এবং ভাস্কর বাবু বলছিলেন, হ্যাঁ সায়ন বলুন যে কথাটা বলছিলাম যে আমি ব্যক্তি সায়ন ব্যানার্জি আমি সিবিআই এর নিজাম প্যালেসে গেলাম আর নিজাম প্যালেসে গেলেন
মানে এই দুটোকে উনি যদি এখন চ্যানেলে বসে সমান্তরাল করতে চান সেটা ওনার লজিক, সেই লজিকটা খাটে না। না না নিজাম প্যালেসে কি করে লজিকটা কোনো খাটে না। আচ্ছা মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন তো, যদি চারজনকে অ্যারেস্ট করতে হয় আমাকেও অ্যারেস্ট করতে হবে, হ্যাঁ কি না এটুকু বলুন। মমতা ব্যানার্জি বলেছেন না নিশ্চয়ই, কারণ তার অ্যারেস্টটা আলিমুদ্দিন নবান্ন নিজাম প্যালেস থেকে আমরা আবার এই মুহূর্তের ভার্চুয়াল আমাদের এই আলোচনায় চলে আসি, সৌমিত্র বাবুর কাছে আসবো। সৌমিত্র বাবু, প্রভাবশালী প্রভাব খাটাচ্ছেন কি না খাটাচ্ছেন, সব থেকে বড় যে ছবিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যেটা মহানন্দা ম্যাডাম বললেন, মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর সাথে, কারণ মুখ্যমন্ত্রীর একটা গুরুত্ব রয়েছে, উনি বোঝেন বিষয়টি, তার পদমর্যাদার একটা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বারবার বঞ্চিত সাধারণ মানুষ, এই যে ভ্যাকসিন নিয়ে টানা পড়েন বঞ্চনায় তো সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী বলছেন আমি ভ্যাকসিন পেলে 3 মাসের মধ্যে সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো, সেখানে যাই হোক না কেন রাজনৈতিক চাপানো তো যাই থাক, মানে সিটাকে বলা হয় না সেই মানে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ঘুটির মতো বারবার করে এখান থেকে ওখান ওখান থেকে ওখান সাধারণ মানুষের জীবন। সৌমিত্র বাবু, একটা জিনিস প্রথমে আমি সঞ্চালিকার কাছে জানতে চাই যে প্রতিদিন এই বিতর্কটা করা হয়, রাজনৈতিক বক্তব্য তো এক একজন করে বলবেন, একটা একটা টার্ম শেষ হবে তারপর বিতর্ক শুরু হয়ে যায়, কারণ আমিও দীর্ঘদিনের সঞ্চালন, তিন এই বিতর্ক করে একটা সময় নষ্ট বলবো না, বিতর্কের একটা যুক্তি আছে, কিন্তু একটা টার্মে আসতে আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ লড়াইটা বরাবরই এবং 34 বছর পর 2011 আস্ত তৃণমূলের বর্ষপূর্তি, লড়াইটা কিন্তু সেই তৃণমূলের বামপন্থী মানে লেফট কে হারিয়েছিল, তাই এটা ভাস্কর বাবু এবং এটা নয়, আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তো সৌমিত্র বাবু সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং দ্বিতীয়ত কাউন্টার হলে তো কাউন্টার নিতেই হবে, যেখানে সায়ন বাবু কিছু একটা অভিযোগ করছেন তো ভাস্কর বাবু সেখানে রয়েছেন, যখন তার তো একটা দায় থেকেই যায় তিনি বলবেন, তিনি দলের প্রতিনিধিত্ব করছেন অবশ্যই, সেক্ষেত্রে ভাস্কর বাবুকে তো সুযোগ দিতেই হবে বলার, এবং ভাস্কর বাবুর কোনো প্রসঙ্গে তো সায়ন বাবু বলতেই পারেন। হ্যাঁ বলুন, আজকে যে আলোচনার বিষয়বস্তু কেন পশ্চিমবঙ্গে উদাসীন কেন্দ্র, সেই এই শিরোনামের মধ্যেই আলোচনা বিতর্কগুলো আসে, আমি বলে দিচ্ছি এই 5 মিনিট অতিরিক্ত সময়টা আমি চ্যানেলের থেকে চেয়ে নেবো, এখানে বসছেন যারা যারা বলছেন মতামত তাদের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার সৌমিত্র বাবু, আমরা কারুর ব্যক্তি স্বাধীনতায় বা ব্যক্তি মতামতে হস্তান্তর আমরা হস্তক্ষেপ করছি না, টপিকের মধ্যে থেকে আলোচনাটা আমরা সবাই মিলে করব, আমরা বিভিন্ন চ্যানেলে করি, এবং আমি আপনাকে বারে বারে বলছি যেটা আমার বলা উচিত না, আমি নিজে একজন অত্যন্ত অভিজ্ঞ না, আমি সৌমিত্র বাবু আমি সেই কথা আমি সেই কথাকে কোনোভাবেই দ্বিমত প্রকাশ করছি না, আমি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি আমি শুধু একটা কথাই বলতে চাই পরিষ্কার করে, আমি একটু বলিনি সৌমিত্র বাবু আপনার কাছে একান্ত অনুরোধ, কোনো মানুষ যখন কোনো বিষয় নিয়ে বলছেন তখন তার প্রসঙ্গ আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার, অতীতটা না থাকলে বর্তমানটা থাকে না এবং তার উপর ভবিষ্যৎটাও গড়া হয় না। হ্যাঁ বলুন সৌমিত্র বাবু, কিন্তু শীর্ষককে অতিক্রম করে কোনো প্রসঙ্গ আসতে পারে না, শীর্ষককে বোধহয় অতিক্রম করা হয়নি, যাই হোক আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আপনি বলুন, আমি এখন আম্পানের দুর্নীতি নিয়ে আলোচনা করলে ভালো লাগবে শুনতে, লাগবে না, যাই হোক টপিকটা হচ্ছে কেন পশ্চিমবঙ্গ নিয়ে, এই উত্তরটা আমি পরে জানাচ্ছি। হ্যাঁ বলুন, আমি তো বললাম উত্তর জানার কিছু নেই, যে টপিক সেই টপিকের মধ্যে সারাউন্ডিং থেকে আলোচনাটা করতে হয়, তার মধ্যে বিতর্ক করতে হয়, তাই ছিল বলতে, রাজনৈতিক সংগঠনে বিতর্ক করতে নেই, কিন্তু এটা আমার ব্যক্তিগত মত, আমি বলছি না তাই না, অবশ্যই মতামত ওই যে বললাম কেন পশ্চিমবঙ্গ নিয়ে উদাসীন কেন্দ্র, এই যে উদাসীনতার কথাটা আমরা খুব ছোট বয়স থেকে বামফ্রন্ট আমল থেকে শুনে আসছি, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলতেন কেন্দ্রের বঞ্চনা, এটা কিন্তু আমরা খুব কমন টপিকটা শুনে আসছি কেন্দ্রের বঞ্চনা, আবার পরবর্তী ক্ষেত্রে যখন এখানে বামফ্রন্ট সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি কেন্দ্রের বঞ্চনা, তখন কেন্দ্রের বঞ্চনা কারা বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতায় এলেন তিনি বলছেন কেন্দ্রের বঞ্চনা, বামফ্রন্ট সরকারের সময় চিনেছি যিনি ক্ষমতায় ছিলেন তিনি বলছেন কেন্দ্রের বঞ্চনা, বিরোধী পক্ষ কখনো বলে না কেন্দ্রের বঞ্চনা, কারণ এটা সরকারি দলেরই একমাত্র মাথা ব্যথা কেন্দ্রের বঞ্চনা, এখন এই বঞ্চনাটা কতটা বাস্তব ধর্মী,
এই বঞ্চনাটা আমরা এই কোভিড এর যদি এই পরিস্থিতি নিয়ে আলোচনা করি 100% বাস্তবধর্মী। এক্ষেত্রে কোনো মিথ্যাচার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তার মানে আমার এই কথা থেকে যেন এটা এস্টাবলিশ না হয় যে আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করছি। আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করছি না, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আইনজীবীটা তো আমার পেশা, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি সবসময় বলি নিরপেক্ষ ভাবে আমি আমার বিশ্লেষণটা করব। তাতে কারুর মনোপুত হতে পারে, মনোপুত না হতে পারে, তার জন্য কিন্তু আমার কিছু করার নেই, আমি আমার বক্তব্য বলব। এইবারে উদাসীনতাটা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দেখেছি। অনেক সময় বলা হয় যে আজকে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার যখন সেই সরকার রাজ্য দলে সেই দলে সেই রাজনৈতিক দলের সরকার যদি রাজ্যে থাকে তাহলে সেই রাজ্য সরকার কিন্তু অনেক বেশি অর্থ পায়, অনেক বেশি সুযোগ সুবিধা পায়। এটাও তো ঠিক, এটাও তো ঠিক। যখন কংগ্রেস সরকার এখানে ছিল 72 থেকে 77 কি সুযোগ সুবিধা পেয়েছিল না আমি বলতে পারবো না, কারণ বয়সটা তখন অত্যন্ত আমার কম ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে একই সরকার দেখিনি, মানে যে শব্দটা প্রয়োগ করেছিল মানে ডবল ইঞ্জিন সরকার, কিন্তু ইঞ্জিন এইভাবে বসে যাবে সেটা বিজেপি ভাবতে পারেনি। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে তৃণমূল সরকার এসছে। এই উদাসীনতার কারণ কি কি? উদাসীনতার প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। যখন আমার দলের সরকার রাজ্যে থাকবে না, আমি তার অ্যান্টি ইনকামব্রেন্সি ফ্যাক্টরটাকে কাজে লাগাবার চেষ্টা করব, ধীরে ধীরে অ্যান্টি ইনকামব্রেন্সি সিচুয়েশন তৈরি করব পরবর্তী ইলেকশনের জন্য। এবং আমি রাজ্যের আমি কেন্দ্রীয় সরকার থেকে যে কেন্দ্রীয় সরকার দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেগুলো পেয়েও যথাযথভাবে তার জনগণের কাছে পৌঁছতে পারেনি, এটা কিন্তু খুব বাস্তব কথা। এবার আজকের মিটিং প্রসঙ্গে যদি বলি, আমি 2000 বাংলাদেশ গেছিলাম, ঘন ঘন আমি বাংলাদেশ যাই কাজের জন্য যাই। তো সেই 2014 সালে যতদূর সম্ভব মনে পড়ছে, যদি খুব ভুল না বলি, তিস্তা জলবন্টন নিয়ে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি দুজনেরই যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি কিন্তু যাত্রা বাতিল করেছেন। আমি জিনা তোমায় বলছি, আমি কিছুদিনের মধ্যেই ঢাকায় গেছিলাম, কারণ ঢাকায় আমি অনেকবার গেছি এবং যাইও। কি প্রতিক্রিয়া বাংলাদেশের জনগণের মধ্যে হয়েছে, শুধুমাত্র তারা মমতা ব্যানার্জিকে দেখতে চেয়েছিল, এরকম একটা জনপ্রিয় মন্ত্রী, জনপ্রিয় নেত্রী ভারতবর্ষের, তারা তিস্তা জলবন্টন নিয়ে বোঝে না, তারা শুধু বোঝে মমতা ব্যানার্জিকে দেখবো। সত্যি তাদের কাছে একটা দেবতুল্য মনে হয়েছে, আমি বলছি দায়িত্ব নিয়ে কথাটা। কিন্তু সেই জায়গাতে মমতা ব্যানার্জি কিন্তু একটা হতাশ করেছেন, জাননি কারণ তিনি যথারীতি নিজের মতো করে দিয়েছেন, যে কারণটা সবসময় যে গ্রহণযোগ্য হবে তাও নয়। এরপরে আমরা দেখেছি একাধিক কেন্দ্রীয় রাজ্যের মধ্যে মিটিং হয়েছে, সেখানেও কিন্তু মমতা ব্যানার্জি পার্টিসিপেট করেননি, বিভিন্ন কারণে করেননি, এবং অনেক সময় তিনি তার চিফ সেক্রেটারিকে পর্যন্ত সেই মিটিং এ পাঠিয়ে দিয়েছেন। এটাও কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যথেষ্ট অবমাননাকর বলে আমি মনে করি। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটলো, এটা তো মমতা ব্যানার্জি জানতেন যে এখানে পিএম ভার্সেস ডিএম মাইনাস সিএফ এই ইকুয়েশনে আজকের মিটিংটা ডাকা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু বিজেপি শাসিত রাজ্য এবং কিছু অন্যান্য রাজ্য নিয়ে, যেমন মহারাষ্ট্র বিজেপি শাসিত নয়, কেরালা বিজেপি শাসিত নয়, হরিয়ানা বিজেপি শাসিত, ছত্তিশগড় কংগ্রেস শাসিত, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত, রাজস্থান কংগ্রেস শাসিত, উড়িষ্যা অবশ্যই বিজু জনতা দল শাসিত, ঝাড়খণ্ড অবশ্যই এখানে বিজেপি শাসিত সরকার নয়, এবং আরেকটা সরকার এখানে ছিল সেটা হচ্ছে বিহার সরকার, বিহারও বিজেপি শাসিত নয়। এই এনাদের ডিএমদের নিয়ে উনি মিটিংটা করলেন, কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবে বলি, সরাসরি কেন্দ্রীয় সরকার ডিএমদের নিয়ে মিটিং করতে পারেন? প্রধানমন্ত্রীকে ভারতীয় কনস্টিটিউশনের প্রভিশনে কিন্তু এই অধিকার দেওয়া হয়নি, যেমন রাজ্যপাল রাজ্যের কোথাও যেতে পারেন না উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, কোথাও যেতে পারেন না, এই অটোক্রেটিক রাইট তাকে দেওয়া হয়নি, কিন্তু সেটাও আমরা দেখেছি। এক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু একটা প্রেডিকশন করা উচিত ছিল যে আজকে যখন পিএম ভার্সেস ডিএম মাইনাস সিএম ইকুয়েশনের মধ্যে মিটিংটা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিএম দের ডাকা হয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীরা গুরুত্ব পেল, তিনি গুরুত্ব পাবেন না, কারণ মমতা ব্যানার্জি যে প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে আমরা দেখেছি সেই প্রভাবে যদি তিনি আবার গুরুত্ব পান এই মিটিং এ, তাহলে কি তার প্রভাবটা আরো বেশি কার্যকর হবে না? সেটা কি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভবিষ্যতে যাবে না? এটা তো খুব স্বাভাবিক ইকুয়েশন। উনি বলেছেন যে এটা নাথিং বাট আই ফেল্ড মাইসেলফ অ্যাজ পাপেট, অ্যাবসলিউটলি ঠিক।
তাকে কিন্তু একটা সত্যি পাকে পুতুলের মতো হিসেবে তাকে ব্যবহার করা হয়েছিল। বলার সুযোগ যেটা পেয়েছেন সেটা তো উনি প্রেস কনফারেন্স করে করেছেন, প্রেস কনফারেন্সটা কিন্তু বলার মতো নয়। আমি কিন্তু এত অবাক হইনি, কারণ এইভাবে কিন্তু আগে থেকে এটা প্রি প্ল্যান করা ছিল যে তাকে হয়তো বলার সুযোগ দেওয়া হবে না। আপনি মনে করুন না, ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। আমি বলছি না যে নরেন্দ্র মোদী ধ্বনিটা দিয়েছিলেন, একবারও বলছি না, বা বিজেপি নেতা নেত্রীরা ধ্বনিটা দিতে উৎসাহিত করেছিলেন, একবারও বলছি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি একবারও তার দুঃখ প্রকাশ করেছিলেন যে এই জয় শ্রীরাম ধ্বনিটা রাজনৈতিক ধ্বনি কি না সেটা নিয়ে বিতর্ক যাচ্ছে না, কিন্তু এই ধ্বনিটা মমতা ব্যানার্জির বলার সময় বলাটা উচিত হয়নি, যারা বলেছেন তারা কিন্তু ঠিক করেননি, এই কথাটা কি বলেছেন প্রধানমন্ত্রী বলেননি। আমি আবার বলছি, আমি কিন্তু মমতা ব্যানার্জির পার্টির ওকালতি করছি না, আমি শুধু নিরপেক্ষ ভাবে ল্যাচেস গুলো বলার চেষ্টা করছি। এই যে ঘটনাগুলো ঘটছে না, এই যে মমতা ব্যানার্জি না বলে চলে গেলেন সেটাও তিনি ঠিক করেননি, কারণ তিনি ওইখানে বলতেন এবং প্রতিবাদ করে বলতেন, সেটাই পশ্চিমবঙ্গের লোক কিন্তু তাকে তারিফ করত। একটা কথাই আছে না, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, ডিফেন্সের কাছে যদি আমি ডিফেন্সের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাই তাহলে আমি গোলটা শোধ করব কি করে। এবং মমতা ব্যানার্জি সেই ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব থাকবে, যে তিনি ওইখানে যদি স্পিচ দিতেন যে ইওর এক্সেলেন্সি বলে যে আমি অত্যন্ত লজ্জার সঙ্গে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত এটা দিচ্ছি যে রাজনৈতিক ভাবে একটা এখানে ময়দান তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো পবিত্র জায়গাকে, যে তিনি ময়দান ছেড়ে চলে গিয়ে নিজের জায়গাটাকে কিন্তু দুর্বল করলেন। এবার সংক্ষেপে আসি, আইনমন্ত্রী কোথায় গেছিলেন, মমতা ব্যানার্জি কোথায় গেছিলেন, আইনের দৃষ্টিভঙ্গিতে বলি, আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি কালীঘাট থানাতে গিয়ে, এই সরি ভবানীপুর থানাতে গিয়ে তিনি তার দলের কর্মীদের ছাড়িয়ে আনতে গেছিলেন। আমরা দেখেছি রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তিনি রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেছিলেন। তিনি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রোটোকল ভেঙেছেন। তিনি মুখ্যমন্ত্রী হয়তো তিনি গেছিলেন, তিনি আবেগে গেছিলেন, আমি অস্বীকার হয়তো করবো না, কিন্তু তিনি কি যেতে পারেন? নিজাম প্যালেসে অ্যারেস্ট করে নিয়ে গেল, তিনি গিয়ে কি হবে? তিনি গেলে কি তাকে মুক্তি দিয়ে দেবে? ক্ষমতা আছে সিবিআই এর যে ওইখান থেকে বেল দিয়ে দেওয়া, যেটার একটা থানার আছে নন কগনিজেবল অফেন্স এর ক্ষেত্রে, সেখানে উনি সিবিআই ওখান থেকে বেল দিয়ে দিতে পারে? সেটা তো আলটিমেটলি ফরওয়ার্ডিং হবে কোর্টে গিয়ে, লোয়ার কোর্টে হবে, তারপর অ্যাপিলে হায়ার কোর্টে বা মোশানে হায়ার কোর্টে যাবে। তিনি কেন ওখানে গেছিলেন এবং বলেছেন যে আমাকে যতক্ষণ অ্যারেস্ট করা হবে আমি জায়গা ছাড়বো না, তার মানেটা কি দাঁড়ালো? তার মানে কি এটা অনেকটা চাপ সৃষ্টি করা হলো না, বকলমে চাপ সৃষ্টি করা হলো না? ঠান্ডা মাথায় যদি নিরপেক্ষ ভাবে চিন্তা করা যায়, আর আমি যদি পলিটিক্যালি বায়াসড হই তাহলে বলবো না মমতা ব্যানার্জি কোনো ভুল করেননি। মলয় ঘটক আইনমন্ত্রী এবং আইনজীবী, সৌভাগ্যক্রমে মলয় বাবুর পিতার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল আসানসোল কোর্টে যখন আমি ছিলাম। সেই মলয় বাবু আইনমন্ত্রী হয়ে তিনি কি করলেন, সরাসরি চলে গেলেন ব্যাংকশাল কোর্টে। কোর্টের মধ্যে ঢুকেছেন কিনা কিন্তু আমি দেখিনি, এটা নিয়েও কিন্তু দ্বিমত, কেউ বলছেন কোর্টের মধ্যে ঢুকেছেন, কেউ বলছে কোর্টের মধ্যে ঢোকেননি। তৃণমূল কংগ্রেসের লোকেরা বলবেন ঢোকেননি, ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধী দলের এরা বলবেন ঢুকেছেন, এটা নিয়ে একটা বিতর্ক। এখানে সাংবাদিকরাই একমাত্র সঠিক তথ্য দিতে পারেন। একজন আইনমন্ত্রী হয়ে তিনি কোর্টে গেলেন কিসের জন্য? বিধায়কে কোনো প্রয়োজন ছিল? তিনি আইনের রক্ষক, তিনি আইনের প্রশাসনটাকে চালাবেন, কোর্ট কোর্টের মতো চলবে, তাহলে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি, তাহলে এই তিনটে আমাদের কি বলে লাইন আপ কেন করা আছে ভারতীয় সংবিধানে? এবং গণতন্ত্র হচ্ছে চতুর্থ স্তম্ভ বলি, সেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভটা কিন্তু প্যারালালি এই তিনজনের সঙ্গে চলবে, একই জায়গায় চলতে পারে না, একই জায়গায় চলতে পারে না। রাজ্য কখনো রাজ্যপাল বা রাষ্ট্রপতি কখনো আইনসভায় এসে অংশগ্রহণ করতে পারেন না, রাষ্ট্রপতি স্পিচ দিতে পারেন জয়েন্ট সেশনে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। একইভাবে কোনো জুডিশিয়াল অফিসার কখনো আইনসভায় আসতে পারেন? কখনো আসতে পারেন না। একটা নিয়ম আছে, নিকট কোনো আত্মীয় যদি কোনো কেসের মধ্যে ইনভলভ থাকেন সেই জাজ বা জাস্টিস সেই কেস কিন্তু পার্সু পর্যন্ত করতে পারেন না, এটা কিন্তু তাকে প্রকাশ্যে বলতে হয়। সুতরাং এক্ষেত্রে এবং মলয় ঘটকের যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি তা তো না দিয়ে গেছেন, আবেগে গেছেন, কিন্তু এই যাওয়াটাতে একটা সিবিআই রাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যে অস্ত্রটা তুলে দেওয়ার জন্য আজকে তারা ওই রিট অফ ম্যান্ডেমাস 226 করে হাইকোর্টের কাছে পেশ করেছেন এবং সেখানে মমতা ব্যানার্জিকে পার্টি করেছেন, কল্যাণ ব্যানার্জিকে পার্টি করেছেন এবং মলয় ঘটককে পার্টি করেছেন। যেটা সায়নবাবু বলছিলেন একজন আইনজীবী হিসেবে সঠিক বলছিলেন, যদি না যেত সিবিআই রাতে কিন্তু কোনো অস্ত্রই থাকতো না। হ্যাঁ, সিবিআই ট্রান্সফার করে এটা নিয়ে যেত, অবশ্যই নিয়ে যেত,
অন্য উপায় হয়তো নিয়ে যেত, তবে আমি একটা কথা অন স্ক্রিন বলছি দায়িত্ব নিয়ে, কেস ট্রান্সফার করে নিয়ে যাওয়া যায় অনেকগুলো কারণ দিয়ে, এবং যদি ট্রান্সফারের অর্ডার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করে, সিঙ্গেল বেঞ্চের এখতিয়ারে পড়ে কোর্ট ট্রান্সফার, ডিভিশন বেঞ্চ কিন্তু এ ট্রান্সফার করতে পারেন না। এবং যেহেতু চিফ জাস্টিস নেই, তিনি সেখানে ডেপুট করতে পারেন ফর দ্য টাইম বিং কোনো চিফ জাস্টিস কে, চিফ জাস্টিস এর কোর্ট দীর্ঘদিন ধরে ভ্যাকেন্ট পড়ে থাকতে পারে না। সুতরাং এক্ষেত্রে এই কেস যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের হাতে সুপ্রিম কোর্টের তো রাস্তা ওপেন রইল, এই ট্রান্সফারের বিরুদ্ধে অবশ্যই একটা অ্যাপিলে যাওয়া, এবং যদি জামিনের যে স্টে হয়েছে এটাকে যদি অ্যাফার্ম করা হয় তার বিরুদ্ধেও যাওয়ার উপায় রইল। কিন্তু এতগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আগামীকালও সম্পূর্ণ হবে কিনা আমি কিন্তু যথেষ্টই আমার সন্দেহ রয়ে গেল। ধন্যবাদ, কালকে কি হবে সেটার জন্য অবশ্যই কালকে অপেক্ষা করতে হবে। তবে আমি আবার একটু বলে দিতে চাই, এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে আমাদের কাছে খবর আসছে তাতে শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় জশ, সেই খবরটাও আপনাদেরকে জানিয়ে দিই। অপ্রাসঙ্গিক নয়, একেবারেই প্রাসঙ্গিক, বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন সেই দিকে। আমি আসবো মহানন্দা ম্যাডামের কাছে আসবো, তার আগে আমি একটু জানিয়ে দিই যে সৌমিত্রবাবু এই যে কথা প্রসঙ্গে বললেন যে রাজ্য সরকারের হাতেও একটা জায়গা তো থেকেই যায়, সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তের পরিস্থিতি আগামীকাল না হলে, আমি জানি না আগামীকাল সকালেও আবার 12টার সময় কোনো বিজ্ঞপ্তি আসবে কিনা, শুনানি হবে না স্থগিত, সেক্ষেত্রে একটা বড় জায়গা থেকে যায়। সৌমিত্রবাবু এই যে কথা প্রসঙ্গে বললেন যে জয় শ্রীরাম ধ্বনি যেখানে প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল সত্যি সত্যি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে নিয়ে উদাসীন কেন্দ্র, আমি একটু কথা প্রত্যেককে জানিয়ে দিই, আমি সেটাই একটুখানি বলতে চাইছিলাম, আমি সেটাই একটু বলতে চাইছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা তাদের মতো করে মতামত দেন এবং সমস্ত জায়গাতেই একটার সঙ্গে একটা প্রসঙ্গ টেনে আসে, যদি একান্ত প্রসঙ্গের বাইরে চলে যায় অবশ্যই সেক্ষেত্রে আমরা অবশ্যই বলে দিই যে প্রসঙ্গের বাইরে যাবেন না যতক্ষণ মনে হয় প্রসঙ্গটা রিলেভেন্ট, কারণ যখনই লড়াইটা থাকবে সেই লড়াইয়ের মধ্যে আসবো সায়ন, লড়াইটা থাকবে লড়াইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসবে, কারণ সিপিএম যদি আজকে আঙুল তুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বারবার আঙুল তুলতে পারে সিপিএম এর দিকে, কারণ প্রতিটা জায়গা থেকে প্রতিটা মানুষ তার নিজের কথাকে প্রমাণিত করার চেষ্টা করে। সায়ন, আমি একটু মহানন্দা ম্যাডামের কাছে আসবো, তারপর আমি আসবো সায়নের কাছে। ম্যাডাম, এই মুহূর্তে এক এক করে যদি দেখি, প্রথম হচ্ছে করোনা, দ্বিতীয় হচ্ছে লকডাউন, তৃতীয় হচ্ছে আমি রাজনৈতিক পরিস্থিতি বাদ দিচ্ছি, তৃতীয় হচ্ছে যশের ভ্রুকুটি, চতুর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, পঞ্চম বা হয়তো তিন নম্বরে চলে আসবে অক্সিজেন ভ্যাকসিন নিয়ে সমস্যা, জর্জরিত তার মধ্যে ঢুকে গেল রাজনীতি, এইবার এই যে কেন্দ্র এবং রাজ্য সহাবস্থানে থাকাটা এই মুহূর্তে এতটা জরুরি, কিন্তু অথচ তার চিহ্ন মাত্র নেই এবং অদূর ভবিষ্যতে হবে কিনাও প্রশ্নচিহ্ন। এইবার আবার একটা আমফানের দাপট যদি যশ আগামী বুধ বৃহস্পতিবার নিয়ে চলে আসে, তছনছ করে দিয়ে চলে যায় বাংলাকে, সেক্ষেত্রে একটা নতুন সরকারের পক্ষে চ্যালেঞ্জটা এতটা জায়গায় চলে যাবে না তো, যেখান থেকে কামব্যাক করাটা কতটা কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে এই পরিস্থিতি সামাল দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা তো নেই, রাজ্যের কোষাগার শূন্য। মহানন্দা ম্যাডাম, হ্যাঁ অবশ্যই, গত বছরে যখন করোনার মাঝখানে আমফান এসেছিল তখন পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতিতে একটা বড় ধাক্কা, এবং বিশেষ করে প্রচুর শস্য নষ্ট হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল বহু দিন ধরে, মানে আমার নিজের বাড়িতেই ইন্টারনেট ছিল না প্রায় এক মাসের ওপরে, এবং ভীষণই মানে সব দিক থেকে নানা রকমের সমস্যা মানুষ ফেস করেছে, কাজেই আমি সত্যিই খুব শঙ্কিত যে আবারও যদি একটা এরকম ভয়ঙ্কর ঝড় এবং তার দাপট যদি আমফানের মতো হয় তাহলে রাজ্য তো বিপর্যস্ত হবেই, অর্থনৈতিকভাবেও অনেক সমস্যার মধ্যে অলরেডি রয়েছে, এরপরে সেটা আরও বেড়ে যাবে, কাজেই রাজ্য সরকারের যে এই যে উদাসীনতা নিয়ে আমরা আলোচনা করছি, কেন্দ্রের উদাসীনতা, এটা দেখো ফেডারেল স্ট্রাকচারে রাজ্য কেন্দ্র সে আলাদা রাজনৈতিক দল হতেই পারে, এটা তো কখনোই মানে কোনো কনস্টিটিউশনেই লেখা নেই বা এটা কখনো হয় না যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য একই রাজনৈতিক দল চালাবে, এরকম কোনো তো বাধ্যবাধকতা নেই, যদি কখনো হয়ে গেল সেটা তো আলাদা কথা, জনগণ ঠিক করবে যে রাজ্য সরকারে কে কে চালাবে বা কেন্দ্রীয় সরকারে কে চালাবে সেটাও জনগণই ঠিক করে, এবং ফেডারেল স্ট্রাকচারে রাজ্য এবং কেন্দ্র সরকারের আলাদা গুরুত্ব আছে, আলাদা দায়িত্ব আছে, কিন্তু দুটি সরকার মিলেমিশে কাজ করবে, কারণ
সত্যি কথা বলতে কি, জনগণের স্বার্থে কাজ করাটাই তো সরকারের কাজ। নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা যেটা সমুদ্রবাবু বললেন, আমি সেটা বলতে চাইছি না। তার কারণ দেখুন, প্রতিহিংসা হিংসা এগুলো কিন্তু মানুষের ক্যারেক্টারিস্টিকস, চারিত্রিক ক্যারেক্টারিস্টিকস, সেটা রাজনীতিতে আসাটা মানে আনাটা কাম্য নয়। কারণ রাজনীতি হচ্ছে কি, রাজনীতি মানে যে নীতি দিয়ে শাসক দল রাজ্য চালাবে, বিরোধী দল বিরোধিতা করবে, সেটাও রাজনৈতিক ভাবে করবে। এখানে পার্সোনাল প্রতিহিংসা বা আমি কেন রাজ্য সরকারে চালাতে পারছি না, সেই জন্য আমি এটার জন্য একটা মানে রিভেঞ্জ নেব, এই ধরনের অ্যাটিচিউড তো জনস্বার্থ বিরোধী। কাজে জনগণের স্বার্থেই তো সরকার, তো জনগণের ভালোর জন্য তারা কাজ করবে, সেটা যাই হোক না কেন। এবং এই রকম একটা অতিমারি, একটা বিপর্যয়, সেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এই বিবাদটা কেন হবে? এখানে তো রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে, যেটুকু প্রয়োজন সেটা করবে। এবং রাজ্য সরকারের সম্বন্ধে কেন্দ্রীয় সরকারের আবার কিছু অভিযোগ আছে যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে তারা টাইমে ইউটিলাইজেশন দেন না, বা পরিযায়ী শ্রমিকের লিস্ট, কতজন পরিযায়ী শ্রমিক সেটা কেন্দ্রীয় সরকার পাননি, মানে এগুলো সবই কিন্তু শোনা কথা, এটা আমার কোনো পার্সোনাল ভিউ নয়। কাজে এই অভিযোগগুলো কেন্দ্রীয় সরকার করে, তো আমার মনে হয় রাজ্য সরকার যে অভিযোগগুলো কেন্দ্রীয় সরকার করছেন, রাজ্য সরকার সেই অভিযোগের জবাবটা দিন যে, এবং প্রমাণ দেখান যে হ্যাঁ আমরা তো এই পরিযায়ী শ্রমিকের লিস্ট পাঠিয়েছি, সেটা দরকার হলে মিডিয়াতে পাবলিশ করুন, হ্যাঁ আমরা তো ইউটিলাইজেশন দিয়েছি, আপনি যে টাকাটা দিয়েছেন ফার্স্ট ইনস্টলমেন্টে আমরা সেই টাকা ইউটিলাইজেশন দিয়েছি। কাজে একটা স্বচ্ছতা কিন্তু প্রয়োজন আছে, এবং আমি বলবো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলেমিশে জনগণের জন্য কাজ করবে, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি কাজ করবে, বিশেষ করে এই রকম একটা বিপর্যয়, প্রাকৃতিক বলুন এবং যেটা তৈরি হয়েছে কোভিডের জন্য, সারা বিশ্ব জুড়ে এটা লড়াই করছে, কিন্তু এখানে এই তরজা একেবারেই মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছেন না, এটা যেন মাথায় থাকে। আসবো, তবে এই মুহূর্তে আমি জানিয়ে দিই যে ক্রমাগত দাপট বাড়ছে যশের, এমনটাই মনে করা হচ্ছে, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, আর তাণ্ডব চালাতে অতি সক্রিয় ভূমিকা পালন করতে পারে যশ। সেক্ষেত্রে বারবার করে আবারও মুখ্যমন্ত্রী বলছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরকে তৈরি থাকতে বলা হচ্ছে, আবারও বড়সড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি শাহানের কাছে আসবো, তার আগে সৌমিত্রবাবু একটা ছোট্ট কথা একটু জানবো, এই মুহূর্তে চিকিৎসকেরা বলছেন এই যে মানে এই যে সিদ্ধান্ত যদি ব্যবধান বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, বিশেষজ্ঞদের পরামর্শে কেন্দ্র সায় দিল, 4-7 সপ্তাহ বা 8 সপ্তাহ হয়ে গেল, 12-16 সপ্তাহ। চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের সমালোচনায় সরব হচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু দেখলে বিজেপি একটা মানে মানবিকতার স্বার্থে ব্যবহার করছে, অপব্যবহার করছে, যাই বলি না কেন 2024টা কঠিন হয়ে যাচ্ছে বিজেপির জন্য। ছোট্ট করে একটু জানতে চাইবো, এই মাত্র চিকিৎসকদের যে রিপোর্টটা এসে পৌঁছেছে। হ্যাঁ, আমি এই ভ্যাকসিনের প্রসঙ্গটা আনিনি, যেহেতু আজকের প্রসঙ্গটা একটু অন্য প্রসঙ্গের মধ্যে ছিল, তো সামগ্রিকভাবে আমরাও অবাক হয়েছি যে 28 দিন সেখান থেকে 4-6 সপ্তাহ, তারপরে 8-12 সপ্তাহ, 12-16 সপ্তাহ। আমি আগের দিন প্রোগ্রামে তোমায় বলেছিলাম না, এরপরে দেখবে 1 বছর বাদে ভ্যাকসিন নিতে হবে, কারণ আমার ভ্যাকসিনের যেমন যেমন সাপ্লাই থাকবে তেমন তেমন বলা হবে, এবং বলানো হবে, বলা হবে না বলানো হবে, রাইট। কিন্তু কিছু সংখ্যক সৎ মানুষ সব জায়গাতে আছেন, সব সরকারে আছেন, আমি সবসময় বলি, তারা কিন্তু এদের প্রতিবাদ করছেন। কেউ কেউ বলছেন অদ্ভুত ব্যাপার যে একটা ফার্স্ট ভ্যাকসিন নেবার 6 মাস বাদে নিলে তবে নাকি বেশি কাজ করবে, আবার কিছু কিছু ডাক্তারদের অংশ বলছেন 3 মাস বাদে নিলে সেটা নাকি বেশি কাজ করবে। আমি তো 3 মাস বাদেও নিইনি, আমি তো 6 মাস বাদেও নিইনি, তাহলে কি আমার বেশি কাজ করবে না? আমার যদি একই কাজ করে তাহলে 3 মাস 6 মাসের প্রয়োজনটা কেন পড়লো? হঠাৎ কেন থিওরি চেঞ্জ হলো? হঠাৎ কেন তার এক্সপ্লানেশন চেঞ্জ হলো? তার মানে ডিউ টু শর্টেজ অফ প্রোডাকশন, শর্টেজ অফ প্রোডাকশন যেমন যেমন হবে, যেমন তোমাকে আমি ছোট্ট একটা অন্য স্ট্রিমে চলে যাচ্ছি, আমি যেমন যেভাবে জিএসটির টাকা পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্র দেয়নি, উল্টে বলছে তোমরা ধার করে নাও, আমারই টাকা আমাকে দেয়নি, কারণ কেন্দ্রের হাতে টাকা নেই। আরে রাজ্যের কেটে যাওয়ার টাকাটা কেন্দ্রের হাতে থাকবে না কেন? ওটা তো রাজ্য সরকারের জিএসটির অংশ, সাধারণ ব্যাপার, একই ব্যাপার, আমার যেমন সাপ্লাই থাকবে আমি তেমন সাপ্লাই দেবো। এরপরে তুমি জিনা অবাক হয়ে যাবে না যে 6 মাসেরটা যদি 1 বছর পর্যন্ত এক্সটেনশন করে দাও। হ্যাঁ, সায়ন বলতে চেয়েছিল, সায়ন। হ্যাঁ
যে বিষয়টা বলছিলাম একটু আগে, যে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড, মানে পলিটিক্যাল স্ট্যান্ড হবে, এই পলিটিক্যাল স্ট্যান্ডটার কেমন অভাব দেখুন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিটায়ার করবার এক মাসের মধ্যে রাজ্যসভার সাংসদ হলেন। ভারতবর্ষের প্রতিটা বিরোধী দল তার এই এই গোটা যে বিষয়টা, এই গোটা বিষয়টা নিয়ে সোচ্চার হলো পার্লামেন্টের মধ্যে। মহুয়া মৈত্র খুব নির্দিষ্টভাবে লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে এই পয়েন্টটা তুললেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের একটি জাজের বিরুদ্ধে একজন মহিলা, তিনি বলেছিলেন শ্লীলতাহানির একটি অভিযোগ ছিল। এখন সেই শ্লীলতাহানির কেস যারা বসে শুনেছিলেন তার পাশে নাকি সেই জাজ বসেছিল। এখন থিওরি অফ ন্যাচারাল জাস্টিস আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমি আমার কেসে কখনো জাজ হতে পারবো না, এত খুব বাচ্চাবেলায় পড়ানো হয়, এবং এই যে একটা ইনফ্লুয়েন্স করবার জায়গা, সেই জায়গা থেকে আপনার দলের প্রতিনিধি গিয়ে যখন এই কথাটা বলছেন, খুব সুন্দরভাবে যে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন যিনি বললেন যে একজন এমপি যেখানে আইন তৈরি হচ্ছে লেজিসলেচার, সেখানে যেমন একজন বিচারক যেতে পারছেন না, কেন এই যে সেপারেশন অফ পাওয়ার, এই যে পারলাম, এই যে ডেমোক্রেসির তিনটে পিলার, ডেমোক্রেসির তিনটে পিলার তার যে ফাংশন তার নিজস্ব ফাংশন ডিসচার্জ করবে, সোজা কথা, এর বাইরে তো আর কোনো কথা নেই। নেক্সট কথা আমি আপনাকে বলছি যে ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার বলে কথা হলো তো, এই ডবল ইঞ্জিন সরকার যেমন বিজেপি গোটা দেশের ক্ষেত্রে দেখাতে চেয়েছে, তৃণমূল কংগ্রেসও গত 10 বছর ধরে বাংলার মধ্যে দেখাতে চেয়েছে। যেমন পঞ্চায়েত যদি তৃণমূলের থাকে, পৌরসভা যদি তৃণমূলের থাকে, সমিতি যদি থাকে, জেলা পরিষদ যদি তৃণমূলের থাকে, রাজ্যের সরকারে যেহেতু তৃণমূল কংগ্রেস রয়েছে, তবেই ভালো উন্নয়ন হবে। এই কথা কি আমরা দেখিনি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেননি বলে তার একটা প্রতিবাদ হচ্ছে, সঙ্গত প্রতিবাদ। কিন্তু আপনি, জিনা, আমি আপনাকে বলছি, আপনি আপনার আর্কাইভ থেকে খুঁজে বের করুন, মমতা ব্যানার্জি যত জেলা সফর করেছেন অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে, ওনার জেলা সফরে কোন সিপিএম এর এমএলএ কে বলতে দেয়া হতো? আপনি খুঁজে বের করুন। 10 বছর ধরে আমরা বলছি কোন সিপিএম এর এমএলএ, জেলা পরিষদ তো আমাদের ছিল, 13 অব্দি তো ছিল, কোথায় আপনি দেখতে পেয়েছেন সেই সময়তে কাকে উনি বলতে দিতেন? অর্থাৎ এই ঘটনাগুলো বাংলার বুকে ঘটেছে। এবং শুধু তাই নয়, আমি আপনাকে খুব নির্দিষ্ট ভাবে এই কথা বলছি যে এই যে ধরনা নিয়ে যে বিষয়টা চলছিল, যে আমি 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 প্রেশার সৃষ্টি করবার চেষ্টা করছি, যে কথাটা উনি বললেন যে এই যে ভবানীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বিষয়ে তো আমরা আগেও দেখেছি, এখন এটা যে হঠাৎ করে এতটা বুমেরাং হয়ে যাবে এটা তো বোঝা যাচ্ছে না। যে কারণে আমি বললাম গোটা গোটা যেদিনকে অ্যারেস্ট হয় সেদিনকে সবচাইতে সেন্সিবল যদি একজন ব্যক্তিও তৃণমূলের থেকে কথা বলে থাকে, সেই ব্যক্তির নাম ফিরাদ হাকিমের মেয়ে, আমি ওনার নাম প্রিয়দর্শিনী। আচ্ছা 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 আচ্ছা, খুব 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 সুন্দরভাবে উনি কথাটা কিন্তু সেই সময়তে বলেছিলেন। সুতরাং আজকে এবং 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 দেখুন, একটা শেষ আমি একটা কথা বলি, আমি বিধানসভার মেম্বার, আমি একজন এমএলএ কে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে আইনসভাতে আইনগুলো বানান, এই আইনের এই বইগুলো পেছনে রয়েছে, এগুলো নিয়ে আমাদেরকে ধীরে ধীরে কোর্টে যেতে হয়, আপনাদের ডিবেটের মান যত কমছে লেজিসলেচারের মধ্যে, তত আস্তে আস্তে আইনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি ডাউন করছে, কারণ ডিবেটে যদি না কোয়ালিটি থাকে। আমি বিধায়ক, এটা তো আমার একটা গৌরবের বিষয়। কেন গৌরবের বিষয়? আমি আমি খুব বড় হনু না তো, আমার কাঁধে দায়িত্ব আছে আইন তৈরি করবার, এই স্পিরিটটা যদি মিস হয়ে থাকে, এখন কারা এই স্পিরিট বুঝবে? যারা বিধানসভা ভাঙচুর করলো তারা বুঝবে, নাকি সারদার বিরুদ্ধে বলবার জন্য দেবলীনা হেমব্রমকে তৎকালীন শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যেই মারধর করলেন, তারা বুঝবে? সুতরাং এই যে কনস্টিটিউশনাল স্পিরিট এবং অ্যাজ আ লেজিসলেচারের মেম্বার হিসেবে এই যে স্পিরিট, সেই স্পিরিটটারই প্রচন্ড অভাব আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের মধ্যে। ভাস্কর বাবু, সময় প্রায় শেষের দিকে, প্রচুর অভিযোগ রয়েছে এবং সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের সরকারকে এই মুহূর্তে সামলাতে হবে অনেক কিছু, অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবেলায় এখন এই মুহূর্তে আপনারা, অভিযোগ তো আছেই, কি বলবেন? আলোচনার বিষয়টা হতো যে তৃণমূলের স্ট্যান্ড, তাহলে আমি এতগুলো কথা বলতে পারতাম, সেটাতে 1 ঘন্টা সময় লাগতো, সে বিষয়ে যাচ্ছি না। একটাই শুধু স্ট্যান্ড বাংলার মানুষ জানতে চায়, ইসলামিক ফ্রন্ট যেটা ISF এর নেতৃত্বে তৈরি হয়েছিল, সিপিএম ফরওয়ার্ড ব্লক আর কিসব দলটল ছিল, তারপর কংগ্রেসও তার সঙ্গে ছিলেন, সেটা স্ট্যান্ড কি এখনো তারা সংযুক্ত মোর্চার মাধ্যমে আগামী দিনে? এই প্রশ্নটা বারবার করে বলা হয়, যাই আমি আমি মানে এই প্রশ্নটা, কারণ হচ্ছে সংযুক্ত মানে স্ট্যান্ডের কথা আমাদের এখানে বামফ্রন্টে তথা সিপিএম এর প্রতিনিধি বারবার ধরে তৃণমূলের স্ট্যান্ডের কথা বলছেন। আগে সেই স্ট্যান্ডটা মানে উনি সিপিএম দলকে প্রতিনিধিত্ব করছেন কি ফরওয়ার্ড ব্লককে করছেন কি বামপন্থীদের করছেন কি বামফ্রন্টের করছেন কি সংযুক্ত মোর্চার করছেন অথবা ইসলামিক ফ্রন্টের করছেন, আমি সেটা জানলে আমার উত্তর দেওয়ার সুবিধা। এই কারণে যে
যে মানুষটি আজকে সুস্থতা কামনা করি আমরা 230 ওরা 35 বলেছিলেন তাকে তার জীবদ্দশায় শূন্য দলের তার দলের আসন সংখ্যা শূন্য হয়ে গেছে গণতন্ত্রে মানে এই যে গণতান্ত্রিক পরিস্থিতিতে যে তার যে এই যে মানে অন্য দলকে অসুস্থ অসুস্থ মানুষ তো না দেওয়া হ্যাঁ না অসুস্থ মানুষ হলেও মানে তাকে দেখতে হলেও যে তার সেই দাপটের যে কথা সূর্যোদয়ের মাধ্যমে যিনি ক্ষমতার মধ্যে হ্যাঁ না ঠিক হ্যাঁ ঠিক আছে কিন্তু 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 হ্যাঁ কিন্তু ভাস্কর বাবু থাক এই এই বিষয়টা হ্যাঁ হ্যাঁ মানে এই প্রসঙ্গটা উঠলো বলে যে সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বলতে না দেওয়ার যে প্রসঙ্গটা 2013 সালে যেটা তুলে উঠে এলো যদিও আমার এই বিষয়ে এখন আলোচনা করার সময়ও নেই ইচ্ছাও নেই সেই বিষয়ে বলতে চাই যে বিরোধী দলকে গুরুত্বহীন মনে করার ফল বাংলার মানুষ তাদেরকে পৌঁছে দিয়েছে আশা করি তাদের এই 3.7 কি 8 হতে পারে আমি সঠিক বলতে পারছি না তাদের ভোটের শতাংশের বিচারে সেই জায়গা থেকে আরো কত নিচে নামলে তাদের অন্তত সম্বিত ফিরবে প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের এখানে আজকে যে আলোচনা শীর্ষক ছিল যে বারবার দেখা গেছে জিএসটি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় সরকারের কথাটা বলাটাই একটি তারা এই ডবল ইঞ্জিন কথাটা বলার সরকারের কথাটা বলাটাই একটা বেআইনি কথা এই কারণে বলবো সরকার মানুষের দ্বারা নির্বাচিত হবেন সুতরাং কেন্দ্রে যে সরকার থাকবে রাজ্যে সেই সরকার যদি না থাকেন তাহলে কি কেন্দ্র বিভ্রান্তিসুলভ আচরণ করবে এটাই তো পক্ষান্তরে বিজেপি নামক দলটি বলতে চেয়েছে যে ডবল ইঞ্জিন থাকলে মানে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার তোমরা অনেক বেশি সুবিধা পাবে ইত্যাদি এই কথাটাই হচ্ছে সম্পূর্ণ আইন বহির্ভূত কথা আমাদের এখানে মানুষের দ্বারা নির্বাচিত যে সরকার রাজ্য সরকার আমার আপনার সকলের যিনি পরাজিত হয়েছে তারও যিনি বিজয়ী হয়েছেন তার নয় সরকারটার নাম রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার একদম একদম পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার একেবারে এইখানে বিভ্রান্তিসুলভ যে আচরণ করা হচ্ছে আমি আর আর 10 সেকেন্ড আমার কথা শেষ করে দেব যে বিভ্রান্তিসুলভ আচরণ করা হচ্ছে বিজেপি বিরোধী যে দলের সরকার গঠিত হয়েছে সেখানে আমরা যে কোনো গণতন্ত্র প্রিয় সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটার বিরোধিতা করছেন আগামী দিনে রাজ্যের প্রাপ্য এবং সুস্পষ্ট টিকা নীতি এই করোনা আবহে টিকা নীতিকে আজকে সরকার ঘোষণা করুক ব্লুপ্রিন্ট জমা দিক তাহলে আমরা মনে হয় সাধারণ মানুষরা কেন্দ্রীয় সরকারের প্রতি যে বঞ্চনার অভিযোগ সেই বঞ্চনার অভিযোগটা একটু কম হবে বেশ বেশ ধন্যবাদ সুস্পষ্ট নীতি চাই তবেই বঞ্চনার অভিযোগ কম হবে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য এই আলোচনার একেবারে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সায়ন সময় প্রায় শেষের দিকে আমাকে একবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাতে হবে একবার কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই বাধিত হবে এটুকুই আমি বলছি হ্যাঁ আমরা জাস্ট 10 সেকেন্ড উনি যে কথাটুকু বললেন জাস্ট 10 সেকেন্ড আমার কথা কি শোনা যাচ্ছে একদম একদম আমি জাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছি বলছি আব্বাস সিদ্দিকীর থোবড়া দেখা গেলে ফেজ টুপি দেখা গেলে ওটা ইসলামিক ফ্রন্ট আমরা একটু ভাষা সায়ন সায়ন আমরা একটু ভাষা সচেতন থাকি আহমেদ হাসান ইমরান আর আহমেদ হাসান ইমরান আর আহমেদ হাসান ইমরান যাকে নিয়ে বাংলাদেশ থেকে চিঠি পাঠানো হয়েছিল যে আপনারা একে রাজ্যসভা সাংসদ করবেন না তারপরেও তাকে পাঠানো সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা ধর্মতলার বুকে দাঁড়িয়ে ঠিক আছে আপনি বলছেন তাতে অসুবিধা নেই কিন্তু ভাস্কর বাবুকে ধন্যবাদ সায়নকে আমরা অবশ্যই চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আপডেটের দিকে পশ্চিমবঙ্গের উন্নয়নের দিকে অবশ্যই চোখ থাকবে আমি দর্শকদের জন্য বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে তোপ দেখেছেন এবং তিনি বলেছেন কেন্দ্র কথা বলতে দেয়নি তাকে আমি জানি না কবে কথা বলা হবে বা আমরা তাকিয়ে রয়েছি একটা আশার আলো খুঁজে পেতে ইতিমধ্যেই দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে রয়েছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে করোনা রয়েছে লকডাউন তার মধ্যে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি ভালো থাকার চেষ্টাটুকুই করি অন্তত এইটুকুই বলতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি ফেস অফ নমস্কার